हेलो दोस्तों, मेरा नाम है राम पारवी, आप लोग जानते हैं। आज का ये वीडियो भी जो लोग बंगला जानते हैं उसके लिए है, इसलिए मैं भी बंगला में ही बात करता हूँ। आज के वीडियोटा कल के किचू बंधुदेर जन्य आज के वीडियोटा आबार पोस्ट करछी। अनेक बंधुराई बोलेछे आमाके कमेंटे जे कल के जे मीटिंगटा हबे सेटा पोस्ट करार जन्य, सेई जन्य मीटिंगटा पोस्ट करछी। आशा करी आपनादेर भालो लागबे, আপনাদের অনেক প্রশ্নের উত্তর এর মাঝখানে পেয়ে যাবেন। খালি স্কিপ করবেন না, যারা শুনতে চান, যারা মৎস্য চাষ সম্পর্কে জানতে চান, তারা স্কিপ করবেন না। অনেক প্রশ্নের আপনাদের উত্তর এর মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আর যারা আমাদের ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য বলে দিচ্ছি যে আমি ভিগোতে একটা অ্যাকাউন্ট খুলেছি, আয়ুষ ফিশারি নামেই আছে, তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা বেটটা ফিস বাই করতে চান আমার কাছ থেকে, তাদের জন্য আমি ওই চ্যানেলটা খুলেছি, মানে ওই অ্যাপ্লিকেশানে অ্যাকাউন্টটা খুলেছি। যাদের ভিগোতে অ্যাকাউন্ট আছে তারা ওই চ্যানেলটা আমার, মানে ভিগোতে আমাকে ফলো করতে পারেন, ফলোর অপশান ওখানে আছে, আপনারা ক্লিক করে নেবেন। পরবর্তীকালে এখনও পর্যন্ত আমি কিছু টুকিটাকি মাছের ফটো ছাড়ছি, সবই বেটটা রিলেটেডই, মানে বেটারই ফটো ছাড়ছি। তবে এপ্রিল মে করে আমি মাছের যে ফটো ছাড়বো তার মধ্যে থেকে কেউ যদি পারচেস করতে চান তাহলে তখন আমাকে ওর মানে কমেন্ট করে ওখানে বুক করাতে পারেন। বেটটা রিলেটেড, মানে আমার ভিগোটা সম্পূর্ণ বেটটা রিলেটেড হবে। আর যারা এখন আমার ব্লগ চেক করেননি তারা অবশ্যই ব্লগ চেক করুন, বাংলা আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আমার ওতে দেওয়া আছে। আশা করি আপনাদের কারোরই কোনোরকমভাবে প্রবলেম হবে না। যারা বাংলা জানে তাদের জন্য বাংলাতেও ছাড়া আছে, যারা হিন্দি জানে তাদের জন্য আমার ইউটিউব চ্যানেল আছে, আর যারা ইংলিশ জানেন তাদের জন্য ব্লগ আছে, ঠিক আছে? তাহলে ভিডিওটা চালু করা যাক। আজকে আদমা ফার্ম স্কুলে আমাদের শেষ দিন, আমাদের সাথে আছেন সমর দা, সমর পাড়ুই এই ফার্মের মালিক, আমাদের সাথে আছেন রাজেশ্বর চক্রবর্তী, ফিশারি এক্সটেনশন অফিসার সাঁকরাইল ব্লক, আমাদের সাথে আছেন আমার কাউন্টার পার্ট সাঁকরাইল ব্লক, ঠিক আছে? যাই হোক, এরপর আজকে আমি প্রথম ক্লাসটা কে নেবে, জয়ন্তদা নেবে। আচ্ছা ঠিক আছে, ও বোধ হয় ইউটিউবে কিছু দেয়, এগুলো কিছু রেকর্ডিং করে একটু সেই মতো আমরা করবো, অসুবিধা নেই। সবাইকে নমস্কার আমাদের তরফ থেকে, এবং ধন্যবাদ জানাই সমর্থদাকে, উনি এই ফার্ম এ করেছেন, দায়িত্ব নিয়েছেন এবং এই ফার্মটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন, যাতে আমরা ফার্ম স্কুল মেঠো পাঠশালা যার বাংলা সেটা যাতে এখানে আমরা করতে পারি। এবার আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই মাছ চাষী, নিশ্চিত করে মাছ চাষী, এবং বিভিন্ন ধরনের কাজ করেন, কেউ এক জিনিস করেন না, দুই রঙিন মাছও ধরে নেই, কেউ রঙিন মাছের একটা বিশেষ কাজ করেন, আরেকজন আরেকটা কিছু কাজ করেন, আরেকজন আরেকটা কিছু কাজ করেন। তো প্রথমেই বলি, এই যে আত্মার এই মেঠো পাঠশালা সঙ্গে অন্যান্য ট্রেনিং এর, এটাও একটা ট্রেনিং ক্লাস, কিন্তু দুটোর চরিত্রগত কিছু তফাৎ আছে। সেটা হলো ট্রেনিং কোনো ঘরের মধ্যে বসে সেখানে মাছ চাষ সম্পর্কে আলাপ আলোচনা হবে, তার সঙ্গে এটার যে এই আত্মার যে ফার্ম স্কুলে যে কনসেপ্ট, এটা হচ্ছে কোনো এক ফার্মে, মানে কোনো এক মাছ চাষের জায়গা, যেটা ফার্ম খামার, কোনো এক খামারে বা ফার্মে বসে আমরা সবাই এখানে আলোচনায় অংশগ্রহণ করব। শুধু একতরফা বলা নয়, কোনো একটা বিষয় নিয়ে কিছু আমরা বলবো, কিছু আপনারা বলবেন, কোন একটা ধরুন কোন একটা সমস্যা, কোন একটা রোগ, সেটা নিয়ে কিছু আলোচনা হলো, দেখা যাচ্ছে কোন এক দাদার খামারে ওই আলোচনাটা ওই রোগটা এসেছে, উনি কোনোভাবে ট্রিটমেন্ট করে ওটাকে ঠিক করেছেন, অথবা ঠিক করতে পারেননি, দুটোই হতে পারে, হয় ঠিক করে দিয়েছেন বা ঠিক করতে পারেননি। সেখানে আরেকজন এমন কেউ আমাদের থাকতে পারে যার ওই একই সমস্যা এসেছিল এবং কোনোভাবে উনি ট্রিটমেন্ট করে ঠিক করেছেন,
এই ঘটনাটা কেন ঘটে, এই মাছের রোগ প্রত্যেকটা বিষয়ের উপর এরকম ঘটনা ঘটতে পারে, শুধু রোগটা নিয়েই বলছি আলোচনাটা না, এটা শুধু বোঝানোর জন্যে। ধরুন কিছু একটা রোগ, মাছের গায়ে বা লেজের দিকে দাগ, এইটা আপনারাও খেয়াল করে দেখবেন সব সময় বা সব ফার্মে বা সব পুকুরে বা সব চৌবাচ্চায় কি সব অ্যাকোরিয়ামে আপনার কোনো একটা ট্রিটমেন্ট করে ওটা ঠিক হয়ে গেছে। সেই একই ট্রিটমেন্ট আরেকজন করে যে ঠিক হয়ে যাবে বা ঠিক হয়ে গেছে নাও হতে পারে, নাও হতে পারে। কারণ কি, এই যে রোগের যে ট্রিটমেন্ট এটা কিছুটা আন্দাজ কিছুটা অভিজ্ঞতার উপর নির্ভর করেই আমাদের করতে হয়। একদম সঠিক রোগ জেনে তার সঠিক ট্রিটমেন্ট সবসময় করা সম্ভব হয় না বাস্তব প্র্যাকটিক্যালি, এবং করলেও সমান রেসপন্স করে না। আমরাও যে ওষুধ খাই, একই রকম জ্বর হয়েছে আপনারও জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খেয়ে আমার ঠিক হয়ে গেল, আপনার নাও হতে পারে, জ্বরের পর আপনার কাশি এসে যেতে পারে, আরেকটা সমস্যা এসে গেল, হতে পারে না, কারণ সমানভাবে রেসপন্স বডি করে না সবার। তেমনি মাছও সমানভাবে সব ফার্মের মাছ একইভাবে রেসপন্স করবে না। সেক্ষেত্রে যেটা হয়, আমরা যদি নিজেরা আলোচনা করে নিই, নিজেদের মধ্যে সম্পর্ক যদি ভালো থাকে, নিজেদের মধ্যে যদি আলোচনার জায়গাটা ঠিক থাকে, তাতে হবে কি সবাই উপকৃত হতে পারবো আমরা। যার রোগ হয়েছে সে তো উপকৃত হবেই, যার হয়নি ভবিষ্যতে তার হতে পারে, কোনো একদিন মনে হতে পারে ধরুন এই একটা সমস্যা এসেছিল আলোচনা হয়েছে, এক বছর পাঁচ মাস ছ মাস দু বছর পর তার ফার্মে যদি এরকম সমস্যা আসে, তার তখন মনে পড়তে পারে যে ওইখানে আলোচনা হয়েছিল, ওই দাদা বলেছিল কিছু একটা, বা এই জিনিসটা বলেছিল, এটা একবার করে দেখি। তাও যদি মনে না থাকে, তাও মনে করতে পারে যে ওই দাদা বোধহয় বলেছিল কিছু একটা, ওকে একবার জিজ্ঞেস করি, সবই তো কাছাকাছি জায়গার মধ্যে, যোগাযোগের মধ্যে, একই পঞ্চায়েতের, পঞ্চায়েত না হলেও একই ব্লকের মধ্যে, আমরা অ্যাটলিস্ট তো একই ব্লকের মধ্যেই আছি। এই একটা উপকার বা এই ফার্ম স্কুল থেকে উঠে আসে, ঠিক আছে? তো ফার্ম স্কুল মানে শুধু লেকচার নয়, একতরফা লেকচার নয়, নিজেদের মধ্যেও আলোচনা করা এবং তার থেকে সমাধান বের করে আনা, তাতে সামগ্রিকভাবে মাছ চাষি যারা তারা সামগ্রিক ডেভেলপমেন্ট করে। আপনারাও খেয়াল করবেন মাছ চাষ করে কেউ ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছে গেছে, কেউ চেষ্টা করছে, কেউ অতটা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছয়নি, প্রত্যেকে কিন্তু সেম রিসোর্স, একই ধরনের খরচ, একই পরিবেশ কাজ করে যাচ্ছে। যখনই আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বাড়াতে পারবো, সম্পর্ক বাড়াতে পারবো, তখন প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা জায়গাতেই আমরা নিজেরা লাভবান হব। এটা তো একমত নাকি আমরা সবাই? কোন একটা জায়গা, আরেকটা ছোট উদাহরণ দিই, কোন একটা জায়গা থেকে মাছের বাচ্চা আসবে, দুজনেই ফেলবো, আমি একা আনতে চলে গেলাম, তার যে কস্টিং পড়বে, যদি দুজন বা তিনজন মিলে আনি একসঙ্গে একই গাড়ি ভাড়ায়, তাহলে তিনজনেরই মাল চলে আসতে পারে, খরচটা আমার কমলো, যেই খরচ কমবে লাভের পরিমাণ বাড়বে। বিক্রির ক্ষেত্রেও, এখানে তো অলরেডি হয়ে গেছে এরম, বিক্রির ক্ষেত্রেও যদি সবাই ভালো প্রোডাকশন করতে থাকে মোটামুটি ভাবে, তখন এখানে বিক্রি করতেও সুবিধে, যে বায়ার যে কিনবে সেও জেনে যাচ্ছে যে ডোমজুড়ের অমুক জায়গায় একজন ভালো ভালো চাষি আছে, ফার্মার আছে, যেখানে এই ধরনের মাছ, ওই দাদা বলছিলেন রেয়ার মাছ করেন, ভালো লাগলো শুনে, রেয়ার যত মাছ সবাই করে না, সব জায়গায় করে না বা করতে পারে না বা হয় না, এই তিনটের মধ্যে যে কোনো একটা উনি করছেন, তো এটা দেখে আমরাও ভাবতে পারি যে কোনো রেয়ার মাছ, কেন রেয়ার মাছ করলে কি হয়, ওর দাম বেশি পাওয়া যায়, লাভের অঙ্কটা বেশি, কষ্টও হয়, কিন্তু করে ফেলতে পারলে তার প্রফিটেবিলিটি অনেক বেশি হয়। এই একটা পরিপ্রেক্ষিত আছে আমাদের এই মেঠো পাঠশালার এতে, এবং আমরা ভাগ্যবানও বটে যে এমন একটা ফার্মে আমরা বসে এই ক্লাসটা নিতে পারছি বা করতে পারছি, যেটা মোটামুটিভাবে শুধু এই ব্লক নয়, এই জেলা নয়, এই রাজ্য তো বটেই, এবং এই রাজ্যের বাইরেও লোকজন জানে বা চেনে, সেরকম একটা জায়গায় কিন্তু এই ফার্ম আজকে পৌঁছে গেছে। এবং আশা করবো আমরা সবাই যাতে, আরও লোকজন যাতে এরম একটা জায়গায় আমরা পৌঁছতে পারি, আরও একটু ভালো জায়গায় যাতে পৌঁছতে পারি, সেই চেষ্টা বা চিন্তা আমরা মনের মধ্যে রাখতে হবে, তবে গিয়েই আপনি বাড়তে পারবেন, আপনারা বাড়তে পারবেন।
এই গেল ইন্ট্রোডাকশন পার্ট, মোটামুটি ভাবে মানে শুরু এই পরিবেশ, আমাদের ভালো পরিবেশ পেয়েছি আমরা। এবার বলুন মাছ চাষ, আপনারা সবাই কি রঙিন মাছ? না, ম্যাক্সিমাম রঙিন মাছ, তার মানে বাকি যা থাকবে সেটা তো ব্লকে অফিসাররা বসেন, আপনার যে কোনো সময় অ্যাভেলেবল হতে পারবেন। এবার বলুন কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে, বা আজকে কোন বিষয়টাতে আমরা যদি একটুখানি নিজেরা আলোচনা করি বা দরকার বলে মনে হচ্ছে? আমি একটু বলে দিই, ওই দাদা প্রথম দিনে বলছিলেন ট্রেডিং ব্যাপারে, রাজেশ্বর ট্রেডিং ব্যাপারে, ট্রেডিং ব্যাপারটা রাজেশ্বর বাবুই বেশি ভালো বলতে পারবেন, বেশি ভালো বলতে পারবে। আমরাও চাইছি যাতে ভালো লেকচার আপনাদের কাছে যাক, বা যেটা কোয়েশ্চেন ছিল আমার জন্য ট্রেডিং, তাই তো? তাহলে আজকে ট্রেডিং করতে গেলে গভর্নমেন্টের কোনো সাবসিডি আছে কিনা, বা হেল্প পাওয়া যাবে কিনা, হেল্প পাওয়া যাবে কিনা? ঠিক আছে, না সাবসিডিটা একটা ভূমিকা রাখে, বেঁচে পয়সা ঢোকাতে হবে আমার পকেট, তার আগে তো সবই খরচ, তার আগে প্রত্যেকটা স্টেপই খরচ করে গেছি, আসার জায়গা ওইটা। ভালো ট্রেড করতে না পারলে, ভালো বেচতে না পারলে, সুবিধাজনক পরিস্থিতিতে না বেচতে পারলে তো এটা ভালো এ আসবে না। এবার আরেকটা সমরবাবু জানেন বা উনি করেন নিশ্চিত করে, সেটা হচ্ছে মাঝে মাঝে চেঞ্জ করা, অল্টারনেশন বলে, স্পিসিস অল্টারনেশন বলে, বা কালচারকে চেঞ্জ করা, যে কোনো চাষ, কি এগ্রিকালচার, কি মাছ, কি পশু, কোনো কোনো সময় যা করছি সেখান থেকে একটু সরে গিয়ে চেঞ্জ করতে হয়। সেটা হতে পারে যে স্পিসিসটা, মানে যে প্রজাতিটা বা যে টাইপটা আমি করছি, করতে 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 ঠিক আছে, করতে করতে আমি সাকসেসফুল হয়ে গেছি, আমার কাছে অভিজ্ঞতা হয়ে গেছে, আমি সাকসেসফুল প্রোডাকশন আমি করে ফেলতে পারছি, প্রথমের দিকে যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সরাতে সরাতে হয়ে গেছে, কিন্তু দেখবেন কোন একটা জায়গায় পার্টিকুলার একটা স্পিসিস আপনি চাষ করতে করতে ওই স্পিসিসটায় কিছু সমস্যা নতুন করেও আসতে শুরু, যেমন আপনি অভিজ্ঞ হয়ে ওকে ভালোভাবে চাষ করা শিখে গেছেন, তেমনি আরো যে সমস্যাগুলো আসে, কিছু রোগ আসতে পারে, কিছু একই জিনিস বেশি প্রোডাকশন হয়ে গেছে তার দাম থাকছে না, এটাও হতে পারে, ফলে স্পিসিস বা এক একটুখানি চেঞ্জ করবেন, পুরো ফার্মটা না চেঞ্জ করলেও একটুখানি সাইডে সরে যেতে হবে, 20% 30%, তাতে করে আপনার ডাইভার্সিটি আসবে, আপনার আরেকটা নতুন টাইপ আপনি এত শিখে গেলেন। দুই হচ্ছে ওটা কখন মানুষ চেঞ্জ করে, যখন ওটার ডিমান্ডটা বেশি আছে মার্কেটে, হয়তো শুরু করতে সমস্যা লাগবে আপনার, একটা জিনিস করতে করতে অভ্যস্ত, আমি গোল্ড করি, তারপর আমি পুরো নাড়ি নক্ষত্র সব জেনে গেছি, কখন ঠান্ডা লাগবে, কখন ওর সমস্যা আছে, কতটা গরম হয়ে গেলে ওর অসুবিধে, খুব ঠান্ডা পড়লে অসুবিধে কিনা, কোন মাসটা ঠান্ডাতেও ভালো থাকবে, এই সময়টা করে নিতে হয়, এগুলো আপনারা জানেন, এর খুব ডিটেলিংয়ে যাওয়ার দরকার নেই। শুধু টেকনিক যেটা আপনাদের যা চাষ করছেন বা বিজনেস যেটা করছেন সেখান থেকে একটুখানি সাইডে সরে যেতে হয়, মানে অন্য কোনো একটা স্পিসিস নিয়ে কাজ শুরু করতে হয়, এক ওটা তখন সাকসেস হওয়ার চান্স বেড়ে যায়, যদিও ধরে নিচ্ছি আমি জানি না নতুন অবস্থায় করতে গেলাম যে এটা করি আর একটা করলাম, ওর সম্পর্কে ভালো জানি না, শিখে নিতে হবে, তাহলেও ওটার সাকসেসের চান্স আপনার অনেক বেড়ে যাবে। কারণ কি, একটা জায়গায় একটা মাছ করতে করতে আপনি অভিজ্ঞ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটাতে রোগ ও সমস্যা আসার সম্ভাবনাও বেড়ে যায়। ওখানে যেই আপনি নতুন একটা করতে গেলেন, কিছু সমস্যা এলো, কিন্তু সেই সমস্যাটা মেকআপ করে নিতে পারলে ওর সাকসেস রেটটা আপনার বেশি হবে এবং ওর প্রফিটেবিলিটি অনেক বেশি থাকবে। আপনি কি চেঞ্জ করবেন, যার মার্কেট ডিমান্ড আছে, যেটা এখানে করলে হবে সেটাই তো আমি এ করব, এই মোটামুটি ভাবে এ করবেন। আচ্ছা, এই আমি সমরবুকে বলবো, এই না ঠিক আছে কথা বলো, এই ব্যাপারে আপনাদের কারোর কিছু অভিজ্ঞতা আছে যে যেটা করছি সেটা থেকে আরেকটা কিছু করে আমি ভালো সাকসেস পেয়েছি, কি আমি ক্ষতি করেছি, দুটোই আমাকে জানতে হবে, শুধু সাকসেসটা বা ভালো করে নিয়েছি সেটা নয়।
ওতে ক্ষতিও হয়ে গেছে আমার, সেটাও জানতে হবে। কারণ কি, ওই ক্ষতির ব্যাপারটা জানলে, ক্ষতি নিয়ে আলোচনা করলে তবেই তো ক্ষতিটা আমি মেকআপ করতে পারবো। কি আরেকজন যখন করবে ভাবছে, সে তখন ওই জিনিসগুলোকে গার্ড নিতে পারবে। এরকম কোন অভিজ্ঞতা আপনাদের আছে যে একটা মাছ আমি করছি, আরেকটা কিছু করতে গিয়ে আমি লাভ পেয়েছি অথবা আমি ক্ষতি সম্মুখীন হয়েছি অথবা একই রকম আছে, সেই অভিজ্ঞতাটা একটু যদি কেউ কিন্তু একজন যদি আপনারা, কারণ এটা কিন্তু আপনার ফার্ম স্কুল মানে মেঠো পাঠশালা। এটা কিছুক্ষণ কোনো একটা টপিক আমার মাথায় এলো, যেমন এটা আমার মাথায় এলো আমি বললাম, এটা নিয়ে কিন্তু সবাই মিলেই আলোচনা করতে হবে বা ভাবতে হবে। শুধু রঙিন মাছ নয়, আমরা অন্য খাবার মাছ যেটা করি তার ক্ষেত্রেও এই চিন্তা ভাবনা গুলো আসার ব্যাপার আছে। কিছু কিছু এ ধরুন একটা পুকুর আমি ধরে একটু রঙিন মাছটাকে সাইডে আছে, দাদাও যেহেতু আছে, চিন্তা ভাবনার ব্যাপারটা সায়েন্সটা এক। আমি রঙিন মাছের ফার্ম করেছি, মাছ ছাড়ি, মাছ বড় হয়, মাছ বিক্রি করি, সব ঠিক আছে। কিন্তু বাজারে দেখা যাচ্ছে জিওল মাছের একটা ভালো ডিমান্ড আছে, জিওল মাছ কেউ চাষ করে উঠতে পারেনি। জিওল মাছ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, চিকেন ক্যাটফিস বাদ দিলাম, ওই যতটুকু যা নদী নালা কি পুকুর যখন জল শুকনো হয় তাতে যা জিওল মাছ পাওয়া যায় তাই বাজারে আসে। তার দামটা সাধারণ মানুষের পক্ষে বিক্রি করার জন্য ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ কিনে খাওয়ার পক্ষে সুটেবল জায়গায় নেই, তারা সবাই কিনে খেতে পারে। কিন্তু যদি চিন্তা করে ধরেন যে 600 টাকা কেজি চিংড়ি বা মাগুর কিনতে হবে, এটা কিন্তু গায়ে একটু লাগবে, আপনার ক্ষমতা আছে কিন্তু গায়ে লাগবে, তার মানে ওই মাছটার ডিমান্ড আছে, তার মানে ওই মাছটাকে চাষ করে চাষ করা বা ওই মাছটাকে চাষ করার কথা মাথায় প্রথমে আনতে হবে, তারপর তো আপনি চাষ করতে পারবেন। আচ্ছা, আমি যে প্রথমে বলেছিলাম আমাদের ইফিও ডোমজু ইফিও সাহেব আমাদের কাছে এসে অলরেডি পৌঁছে গেছেন, অমিত চক্রবর্তী, ঠিক আছে, আজকে জয়ন্তদা এবং রাজেশ্বরের পর যদি সময় পাওয়া যায় আমাদের ইফিও সাহেবও ওনার কিছু সাজেশন হোক বা কিছু পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন, ঠিক আছে। আচ্ছা, যে এতে ছিলাম ওইটা আবার আপনাদের বলতে হবে এবং সমরবাবু সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, যেহেতু উনি এই এটা করেন এখানে এবং আপনাদের কাজ করছেন অনেক ভালো জানেন উনি। যে বিষয়টা সমরবাবু যেটা, সেটা হচ্ছে যে পিসিস ডাইভারশন বা অল্টারেশনের জায়গায় গিয়ে আমি লাভবানের জায়গাটা পৌঁছতে পারবো কিনা, কি আপনার অভিজ্ঞতায় আপনি সেরকম করতে করেছেন কিনা, বা এখানে কেউ সেই জায়গাটা যাওয়ার মতো জায়গায় এসেছে কিনা। পরের বছর কেলিকো করছে কিংবা ব্ল্যাক করছে, এগুলো তো একটা থাকছেই, কিন্তু ওগুলোর মধ্যে কি হচ্ছে সবটাই গোল্ডফিশ, তাহলে কালচারটা একই আমরা যাচ্ছি। এইটা ছাড়া আরো কিছু নিত্য নতুন বহু কিছু মাছ আসছে যেগুলোর হচ্ছে দাম অনেক বেশি, আর ওগুলোকে বলা হয় ইন্ডিজেনাস স্পিসিস, যেগুলো আমরা নদী নালা থেকে একদম প্রায় বিলুপ্ত, কিন্তু সেগুলো বহু মাছ এখন অর্নামেন্টালে চলে। সেগুলো আমরা যদি মানে এর আগের বারে বলেছিলাম আমি যে এটা একার দ্বারা সম্ভব নয়, কারণ আমি শুধু আজকে ব্যয় করে আমি টোটালটা মানে শিখবো, শেখার পরে প্রতিটা মানুষ তার সুফল নেবে, তাহলে সেটা এক হতে পারে, সরকার যদি আমাদেরকে সাহায্য করে করে সেটা হলে ঠিক আছে, কিন্তু আমি নিজের টাকা ব্যয় করে আমি ইন্ডিজিনাস স্পিসিসের উপর কালচার করলাম, কালচার করে দেখা গেল যখন আমি শিখে গেলাম কিন্তু আরো বহু লোক তার সুফল নিচ্ছে, কিন্তু আমি হয়তো সেই সুফলটা পেলাম। সেই জন্য আমি এটা বলবো যে হয় সরকারি সাহায্য হোক
না তো আমরা যদি গ্রুপ হতো না, একটা গ্রুপ মানে এরকম নয় কি কারোর সঙ্গে কারণ মানে টাকা পয়সা লেনদেন থাকবে এটা হয়তো না, কিন্তু আমি যেমন কালচার করছি আমার পাশাপাশি আরো পাঁচজন আসুক আমরা, তাতে কি লাভ হবে? পাঁচজন যদি একটা কালচার করি, পাঁচজনের যে কালচারের যে পদ্ধতিটা সেটা একটা জায়গায় উঠে আসবে, সেটাতে আমরা খুব ভালো সাফল্য পেতে পারি। যেমন পোনা মাছে চাষ করতে করতে এখন দেখবেন শিঙ্গি মাগুরে চলে এসেছে বহু লোক, একটা সময় বাংলাদেশে চলে গিয়েছিল তখন তার ভালো মূল্য ছিল, এখন শিঙ্গি মাগুরের ভালো মূল্য আছে। ঠিক আমরা রঙিন মাছটাকেও এই পদ্ধতিতে কালচার করতে পারি। যেমন তিন কয়েল বা এটা কিন্তু অ্যাকচুয়ালি পুঁটি মাছ, এটা আমরা এখানে পশ্চিমবাংলায় খাই না, আসাম টাসামে অনেক জায়গা আছে যেখানে খাওয়া হয়, হ্যাঁ এবার বিদেশে তো বহু ভালো পরিমাণ খাওয়া হয় এবং খুব সুন্দর টেস্টের। এটাকে দুটো পদ্ধতিতেই চাষ করা যেতে পারে, এক হচ্ছে মানুষের খাবার হিসাবে, আবার আমি অর্নামেন্টাল হিসাবেও চাষ করতে পারি। এইরকম যদি আমরা কালচারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, আমার মনে হয় এটা আমাদেরকে প্রত্যেককে একটা বসে ঠিক করা উচিত যে আমরা কিছু কিছু ইন্ডিজিনাস পিসেস, যেটা এমন মানে আমি তার মধ্যে দু একটা নাম বলছি যেগুলো হচ্ছে অলরেডি কালচার হয়ে গিয়ে তার বাজার হয়ে বাজারটা এখন হয়তো শেষ হয়ে গেছে, যেমন ব্যাডিস। ব্যাডিস এক সময় এখনও পাওয়া যায়, নদী নালায় পাওয়া যায়, কিন্তু সেটাকে আমরা পরে অ্যাকোরিয়ামে নিয়ে গিয়ে কালচার করে তার থেকে ভালো সুফল পেয়েছি। এরকম বহু আইটেম আছে, এমন একটা এক একটা লেখা মাছ আছে যেগুলো কিন্তু আমরা চাষ করলে খাবার হিসাবে তো ব্যবহার হবেই, তার পাশাপাশি কিন্তু তার বহু মূল্যবান মানে মানে আমাদের ভারতবর্ষের বাইরে যদি পাঠানো হয় সেগুলো বহু মূল্য ভালো টাকা দিয়ে বিক্রি হয়। এগুলো যদি আমরা করতে পারি আমরা মনে হয় আমাদের প্রত্যেকেরই উপকার। ঠিক আছে, ধন্যবাদ সময়মুখে উনি ওনার একটা অভিজ্ঞতা বা এই শেয়ার করলেন বা একটা আইডিয়া বললেন যেটা আমরা এখানে করে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমরা মাথায় রাখবো যেটা করা যায় কিনা। আমরা যা করছি তা করতে থাকবো, যে কাজ করছি, যে ফার্মিং করছি, যে মাছি করছি করতে থাকবো, তার সঙ্গে সঙ্গে এটাও ভাবতে হবে। এই যে কথাটা উঠে এলো এটা কিন্তু ওই ট্রেডিং এর সঙ্গে রিলেটেড আছে, এটা সাহেব বলবে, এপি সাহেব বলবে, তো তার সঙ্গে তখন এই কথাটা আবার উঠে আসবে যে ডিমান্ড দেখে মার্কেট বুঝে কোথায় কি হচ্ছে কোনটার চাহিদা আসছে সেটা ট্রেডিং করতে গিয়ে বোঝা যায় অভিজ্ঞতাটা আছে, এই চাহিদাটা আছে অথচ আমাদের এখানে তো নেই, করা যায় কি এই পরিবেশে করা যায়? এই যে চিন্তা ভাবনা গুলো, এটা তো একটা জিনিস খুব চাহিদা আছে কিন্তু আমাদের এখানে হবে না সেটা নিয়ে ভাববো না, চাহিদা আছে মার্কেটটা ওই দিকে যাচ্ছে আমরা এখানে করতে পারবো অথচ করছি না, সেটা কিন্তু আমাদের দোষ হয়ে যাবে বা সেটা কিন্তু আমাদের নলেজ বা জ্ঞানের ক্ষেত্রে অসুবিধে হয়ে যাবে। আচ্ছা, এই এই ব্যাপারে আপনাদের কারো কিছু অভিজ্ঞতা আছে বা করেছেন যেটা বললেন বা এ করলেন? আপনি তো রেয়ার পিসিসি করেন, রেয়ার পিসিসি এক্সপার্ট আপনি তো, সেগুলো আমি অলরেডি কালচার করছি, ভালো ঘটনার শেয়ার পেলাম আজকে। আপনারা দেখতে চাইলে দেখতেও পারেন, যেমন এখন আরো দু তিনটে কালচার চলছে,
ব্যাডিসটা তো বাচ্চা এমনিতে বহু জায়গায় হয় কিন্তু ওনারা পারছে সেটা আমার এখানে এসে সেটা বাচ্চা অলরেডি করে দিয়েছি। আর এখন আছে আপনার ওই রানিলোস বলে একটা মাছ আছে, হ্যাঁ ওইটা কালচার চলে যায় আর একটা আছে আপনার হচ্ছে সেটা বাইরে থেকে আসছিল, এবছর আমরাও ট্রাই করবো বলে ব্রুডার তৈরি করা হয়েছে। এখানে সমস্যাটা হয় দেখুন ব্রিডিং হয়তো হয়ে যাবে কিন্তু ব্রুডারটাকে তৈরি করাটা প্রথম সমস্যা। এখানকার যে মানে কালচারে যে মাছটা প্রোডাকশন হয় তাকে আমরা এখানে বাঁচাতে পারি খুব ভালো, কিন্তু যেগুলো বাইরে থেকে আসে একটা সময় দেখা যাবে একটা হয় কি সে কতটা টেম্পারেচারে থাকবে কিভাবে থাকবে এই অভিজ্ঞতাটা একটু সবাই সেই মাছটা যে কি টেম্পারেচারে থাকবে তার নেচারটা কি সবটা আমাদের জানা থাকে, সেই জন্য সেটা এক দু বছর ওইভাবে আমাদের লোনার বাঁচাতে গেলে এটা সময় মানে বড় প্রবলেম হচ্ছে শীতকাল। এখানে আরেকটা উঠে এলো, আরেকটা পয়েন্ট উঠে এলো, এইভাবেই এই ফার্মস্কুল আলোচনা করতে হয় যে একটা কথার মাঝখানে দেখবেন আর কিছু একটা পয়েন্ট উঠে আসছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মাছকে ব্রিডিং করাতে গেলে মাছকে বাঁচাতে গেলে রেয়ার স্পিসিস হোক কি অন্য কোনো একটা মাছ যেটা আমি করতে পারি করছি অভ্যেস হয়ে গেছে, যেটা নতুন আর একটা সেটাকে অভ্যেস করতে গেলে সেখানে করতে গেলে তার হচ্ছে বায়োলজি বা তার স্বভাব চরিত্র আমাদের জানতে হবে। ফার্স্ট কথা ওই মাছটা কোন টেম্পারেচারে কমফোর্টেবল, তার বাইরে কিন্তু খুব একটা রেঞ্জ হয়, তার নিচে নেমে গেলেও সহ্য করতে পারবে না তার বাইরে গেলেও সহ্য করতে পারবে না, এটা পড়াশুনো করে কিছু জানা যায়। মানে ওই মাছ সম্পর্কে যখন আমি পড়াশুনো করব প্রথম বইতে দেখব, এখন তো ইউটিউব হয়ে গেছে নেট এসে গেছে তখন কিছুটা আইডিয়া পাওয়া যাবে, কিন্তু ওইটার সঙ্গে কমপ্লিট আইডিয়া আসবে যখন ওই মাছটাকে নিজে করতে যাব। নিজে করতে যাব দেখা যাচ্ছে এই টেম্পারেচারে এসে ওই মাছের মুভমেন্ট খারাপ হয়ে যাচ্ছে, ওই মাছের ফিডিং খারাপ হয়ে যাচ্ছে, ওই মাছের কোনো ডিজিজ এসে যাচ্ছে, এটা অভিজ্ঞতার উপর করতে করতেই আরো ভালো করে জানতে পারবো। বইতে আমি দেখে নিলাম যে এই মাছটা 28-30 ডিগ্রি সেন্টিগ্রেডের ঠিক থাকে, কিন্তু আমি তো শীতের সময় তো 28-30 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা কষ্টকর হবে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকেই এরকম করে ফেলে যে ওই সময়টা একটু হাই প্রোটিন ফিড দিয়ে একটু ফ্যাট বেশি আছে এমন কোনো ফিড দিয়ে ওটাকে রাখতে পারলে ওটাকে লো টেম্পারেচারেও সহ্য করে দিতে পারে, এটার উদাহরণ এরকম উদাহরণ অনেকগুলো থাকে তাই তো। আমি একটা ছোট্ট একটা কথা বলতে একদম একদম আমাদের অর্নামেন্টালে সাদা মাগুর চলছে বা স্পটেড মাগুর চলছে ভালো করে দেখি ঠিক, আমরা যেটা দেশি মাগুর খাই মাছটা কিন্তু একদম বিপত্তি করে দিতে বলে তো সাদা মাছ বা স্পটেড মাছের যে বডি স্ট্রেংথ আর দেশি মাছের বডি স্ট্রেংথ বিরাট আকাশ পাতাল তফাৎ। আমার এটা প্রথম যখন করি তখন খুব মানে এটা আইডিয়া ছিল না যে এতটা ডিফারেন্স হতে পারে, এবং সাদা মাগুর বা স্পটেড মাগুর বাঁচানোটা খুব ইজি কিন্তু তেমনি বিপরীত যে মানে যেটা হচ্ছে আমাদের কালো মাগুর যেটা হচ্ছে বিশাল টাফ মানে বাচ্চাকে বাঁচানো 15 দিনের মাথায় 70টি মরবে, 25 দিনের মাথায় আরো বেশি মরবে, আর 35-36 দিনের মাথায় গিয়ে সে মানে হয়তো জিরো হয়ে যেতে পারে। মরার কারণটা এরা ওই সময়ে এত বেশি ওদের রোগ
মানে এসে যায়, যেগুলো হচ্ছে বা হঠাৎ করে আজকে দেখা যাবে মানে সন্ধ্যাবেলা অব্দি মাছ একদম ভিড় মাছ, কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখলাম একটাও নেই, যে সময়টা মানে আমার হাতে আর পেলাম না। এটা আমি বহু মানে নানা দু বছর ভালোভাবে কালচার করে তারপর বিক্রি করতে পেরেছি, যে পঞ্চান্ন ষাট দিনের মাথায় যখন মাছটা চলে যাবে একদম ফিক্সড করার মতো, যেমন মানে ফিক্সড ডিপোজিট করলাম সেই রকম হয়ে যায় যে ওর পরে আর মাছটা মরবে। এই অভিজ্ঞতাটা আমার খুব ভালো। এবার টেট্টা গ্রুপের মাছ করেছিলাম, এটাই টেট্টা, তোর গায়ে আমি বৈকালবেলা দেখেছিলাম গায়ে সর্ষে বাঁটা পোস্তানার মতন হয়েছিল, তো আটটা দশটার মতন হয়েছিলাম, দেখলাম ঘুরছে, আমি সেটাতে অল্প এ দিলাম, নুন ফুন দিলাম, দেওয়ার পরে আর সেই সময় কিছু করি না, আমি সকালে ওটাকে দেখবো, সন্ধ্যে নেমে এসেছিলো বলে বুঝতে পারিনি, তো আমি চাপা দিয়ে চলে গেছিলাম, ফগুলা চাপা দিয়ে চলে গেছিলাম, তো ভোরবেলা এসে দেখছি আর্ধেকেরও বেশি মাছ স্পট হয়ে গেছে, মানে ওরা স্পট লেগে ঘুরছে, মরেছে কিছু অল্প কিন্তু ওরা স্পট লেগে গেছে, এক রাত্রির মধ্যে ওটা পুরো ছড়িয়ে গেছে। তারপরের দিনকে দেখলাম পুরো মাছটাই টোটাল মাছ ছিল, কোনো ওষুধ তো কাজই করলো না, ওষুধ কাজ করবে না। তো আমি আগে কালকেও বলেছিলাম যে প্রথম আমরা মানে সর্বনাশটা করি নুন, কিন্তু কোনো ওষুধ না, আর নুনটা যখন আমি দিয়ে দেব তার মানে ওষুধটাকে নুন মানে নুন তো লবণাক্ত, সেই জন্য ওষুধটাকে সে খেয়ে নেবে, ওষুধটা কাজ করানো যাবে না, তাহলে ওটাকে শিফট করে নিতে হবে, মানে অন্য জায়গায় শিফট করে নিয়ে তারপরে তার ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু ওইটা যদি শিফট করা হয় অলরেডি মাছটা মরে যাবে। এই জন্য সবসময় বলবো রোগটা নির্ণয় করে ঠিক করে নিয়ে প্রথম মারুন ওষুধ, যখন মাছটা একটা জায়গায় ফিটনেস আসবে, যখনই নুন মারছে ওর বডিতে যে লালা ভাবটা থাকছে সেটা পুরো জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আরো তাড়াতাড়ি সে ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু ওটা টাইম দিচ্ছে না, টাইমটা ওষুধ তো মারলাম না, উল্টে ও যাতে আরো রোগ বৃদ্ধি পেয়েছে মানে মরে মরার সুযোগটা আমি করে দিলাম। না আমি একটা কথা বলে দিই, অনেকে এরকমও আছে আগে 25-30 রকমের ওষুধ মেরে দিল, প্রবলেমটা কি দেখলো না, তারপরে তারা কন্টাক্ট করছে দাদা এরকম আমাদের মাল আছে, তখন আর কোনো যদি অরিজিনাল ওষুধও দাও সেটা কোনো কাজে লাগবে না, কিন্তু সেই ওষুধটা কোনো দেখা যাবে প্রচুর অ্যান্টিবায়োটিক মেরে দিয়েছে, প্রচুর মানে যা যে যা বলেছে সব মেরে দিয়েছে, লাস্ট ফিনিশিং হয়তো 10,000 মাছ ছিল আর মেরে কেটে আর 1,000 আছে, দাদা এটা কি করবো, কিন্তু সেই সময়টা আর রিকভার করার সময় নয়। এটাও একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এলো আমাদের, যে সমস্যা তো মেন আছেই, সমস্যা তো কিছু আসেই, ফার্স্ট সমস্যা যেটা আছে ওর ওই মাস্টার সম্পর্কে, বায়োলজি সম্পর্কে মানে ওর স্বভাব চরিত্র সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহল নয় বা জানি না যথেষ্ট, হয়ে যাচ্ছে এই টেম্পারেচারে কোনো কোনো মাছ আপনি দেখবেন বেশি আলো সহ্য করতে পারে না, কোনো কোনো মাছ বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না, যখন এই জ্ঞানটা আমার মধ্যে না থাকবে বা আমি না জানবো ওর সম্পর্কে তখন ওটাকে ভালোভাবে করতে পারবো। আরেকটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন, মাশরুম চাষ করতে গেলে ওই রকম রোদে ফেলে রাখলে মাশরুম চাষ হয় না, এটাও তো ওর স্বভাবটা নিয়ে আমাদের অভিজ্ঞতা আর শিক্ষা, সেই জন্য মাশরুম করতে গেলে ওকে যা যা করতে হয় তা জানি, কথার কথা জানি আমরা। তেমনি এমন কিছু সবজি আছে যেটা বাইরে চাষ করলে হয় না, ঘরের ভেতর চাষ করলে হবে না, সেটাকে বাইরে রোদ্দুরে অবশ্যই তার রোদ্দুর লাগে, না হলে পোকা শেষ করে দেবে ওকে। সমর্থা যেটা বললেন আমাদের শেয়ার করলেন যেটা, সেটা হচ্ছে প্রধান সমস্যা যদি রোগ হয়ে থাকে রোগের সঠিক কারণ জেনে তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে, এই আমাদের মধ্যে একটা ধারণা আছে, বা কোনো কোনো ক্ষেত্রে আপনারা জানবেন যে মাছের কিছু সমস্যা এলেই আমরা প্রথমে নুন মেরে দিচ্ছি, এবং নুন মেরে বেশ কিছু জায়গায় সাকসেসও পাওয়া যায়, নুন মেরেই সমস্যার সমাধানটা হয়ে গেছে, সেক্ষেত্রে হয় কি ওই নুন কিছু সমস্যা ছিল যেটা ওই নুন দিলেই মরবে এরকম সমস্যা ছিল, তখন সেক্ষেত্রে কাজ পেয়ে গেছি, কিন্তু সমস্যা যদি নুনের জন্য গঠিত না হয় মানে নুনের যাবে না এমন সমস্যা হতে পারে, তখন নুন মেরে দিলে হবে কি অটোমেটিক সেই মাছ দুর্বল হয়ে গিয়ে তার আর ক্ষমতা থাকবে না অরিজিনাল মেডিসিনটাকে গ্রহণ করার জন্য, সেই জন্যই রাতারাতি মাছটা চলে যায়।
এই এটা আমাদের সতর্ক থাকতে হবে বা জানতে হবে আমাদের, এই ব্যাপারটা খুবই সতর্ক হতে হবে যে মাছ সম্পর্কে চাষ যখনই করবো মাছ সম্পর্কে আরো ভেলি জানবো, আরো ভালো করে মাছ সম্পর্কে আমাদের জানতে হবে যে কি খায়, কোন টেম্পারেচারে থাকে, কেমন লাইট পছন্দ করে, কেমন ফ্লো পছন্দ করে, জলের ফ্লো পছন্দ করে কেমন, এই জায়গাগুলো কেমন ডেন্সিটিও পছন্দ করে, কোন কোন মাছ খুব হাই ডেন্সিটি নিতে পারে না, তার মানে এক একটা সমস্যাকে কাটতে 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 যাচ্ছি, সমস্যাকে কমতে কমতে যাচ্ছি, তারপরে তখন সাকসেস রেট আপনার বাড়বে। কোন ফিড খাওয়ায়, কোন সময় কি ফিড খাওয়াতে হচ্ছে, ব্রিডিং এর সময় যখন রেডি করছি তখন এক ধরনের ফিড, খুব হাই ফ্যাট ফিড হয়ে গেলে ব্রিডিং সাকসেস হয় না, প্রোটিন ফিড কমে গেলে তখন ওর ম্যাচুরিটি আসবে না সহজে, এগুলো কিন্তু অভিজ্ঞতা আর পড়াশুনো আর নিজেদের মধ্যে আলোচনা, এই এর বাইরে কিন্তু কোনো রাস্তা নেই, শুধু পড়াশুনো করে আমি পারবো, শুধু অভিজ্ঞতা দিয়েও হবে না, পড়াশোনাটা কাজে লাগবে এবং সর্বোপরি নিজেদের মধ্যে আলাপ আলোচনা যেটা সেটা কাজে দেবে। আশা করব আজকের যে আলোচনা সব কিছু আমার মনে নাও থাকতে পারে, কিন্তু কোনো এক সময় যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয় তখন অ্যাটলিস্ট যদি মনে পড়ে যে অমুক একটা ফার্ম স্কুলে অমুক একজনের জায়গায় গিয়ে এইটা সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল মনে হচ্ছে, তাহলে একবার জিজ্ঞেস করি, তাহলেও জানবো যে আমাদের এই ফার্ম স্কুল বা এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। সবটাই আজকে মনে করবো বা আজ কালকে গিয়ে অ্যাপ্লাই শুরু করে দিতে পারছি, এই ঘটনা আশা করা যায় না। একটা কথা বলবো, চাষ করতে গিয়ে নতুন কিছু শিখলাম, কিন্তু আমাদের মধ্যে দোষ কি আছে, আমরা মনে মনে ভাবি যে আমি যদি ওটা আর একজনের সঙ্গে শেয়ার করি তার মানে সে লাভবান হবে আমি হব, এটা কিন্তু খুব ভ্রান্ত ধারণা। কারণ আমি আজকে তোমার সঙ্গে একটা কথা শেয়ার করব, তুমি আজকে লাভবান যেমন হবে কালকে তুমি যেটা আমাকে শেয়ার করে দেবে তাহলে আমি সেটা লাভবান, ঠিক আছে, তাহলে কি হলো পরস্পর দুজনেই কিন্তু লাভবান হবে, এটা কিন্তু খুব জরুরি আমার মনে হয়। উনি শেয়ার করলেন একটা ভালো অভিজ্ঞতা, এবার আপনাদের আর কি অভিজ্ঞতা আছে এই এই সম্পর্কে, আপনিও বলুন আপনার আপনি কি মাছ করেন? আমি রুই কাতলা মিগেল। কত পুকুর, পুকুরের এরিয়া কত আছে? একটা আছে 6 বিঘা, একটা পুকুর একটা পুকুর বড় না, তারপরে 2 বিঘা আড়াই বিঘা 4 পুকুর, 5 পুকুর, মোট 4 পুকুর আছে। তো আপনার আদর্শ ফার্ম করার জন্য যাবো, যা ফ্যাসিলিটি থাকা দরকার আপনার আছে? মোটামুটি আমার সংসার চলে যায়, অন্তত 3টে পুকুর বলে যে আদর্শ, আদর্শ খামার তৈরি করতে গেলে অন্তত 3টে সিস্টেম লিসের পুকুর হোক না, তাতে মালিক বা আপনি একজন, হ্যাঁ আমি আস্তে আস্তে মাছ চাষের মালিক, আমি পুকুরের মালিক না, আপনি যে পরিমাণ পুকুর বলছেন সেখানে কিন্তু ভালো রকম রোজগার করা যায়। হ্যাঁ ভালো রকম, এত মানে বাচ্চা হয়েছে আর এত মানে বাচ্চা বিক্রি হয়েছে, প্রচুর বিক্রি হয়েছে, লাইন থেকে মাছও এখন বাজারে নিয়ে যাচ্ছি, মোটামুটি 85-90 টাকা পাইকারি যাচ্ছে, খালি বাচ্চা হয় তৈরি হয়ে, তো বলা আছে ওই জায়গাটা থেকে যেতে হবে আমার মনে হচ্ছে বড় হয় হয়তো 400-500 সাইজের, এত বড় বড় যত খালি করতে হবে হালকা হয়ে যাবে তত মাছটা বাড়বে, না হলে বাড়ছে না। বড়র দাম কত? আপনি ওটাকে মেনটেন করুন,
তাহলে কিন্তু প্রোডাকশন ভালো হবে। এবং আপনি যেটা ভাবছেন সেটা নয়, আপনি বড় মাছটা যেটা 150 গ্রাম পাচ্ছেন সেটা 250 গ্রাম। ওর সঙ্গে আমার গায়ে লাগে রুই কাতলা নিয়ে গেল সে ঠিক আছে থাক না, তার তো একটা বিশেষ ফুডের প্রয়োজন হয়। সেই ফুডটা আপনি যখন দেবেন যা প্রোডাকশন হচ্ছে দেখবেন তার দশজন দেবেন না কেন, আপনি যদি আয় করবেন দেখুন আপনি তাকে শুধু নিগড়ে দেবেন তাকে কিছু দেবেন না সেটা তো হয় না। দেখুন আমার ওখানে এই জিনিস আছে এই জিনিস দিতে হবে সেগুলো আপনি ওগুলো করান দেখুন আপনি যেহেতু মাছের ব্যাপার আলোচনা হচ্ছে ওনার যেটা মনে হয়েছে সংগ্রহ করেছেন যেটা সেটা হলো আপনি মাছ চাষ করছেন পুকুরে মাছ ভালো উৎপাদন করতে পারছেন আপনি লাভ করছেন, কিন্তু এইটা কি আপনার ক্লিয়ার আইডিয়া আছে যে ওই জায়গাটা যত বিঘে জায়গা বললেন 10 বিঘে ছ বিঘে তো বড় পুকুর আর আরো তো 3টে পুকুর আছে আরো ওটা 1 বিঘে 1.5 বিঘে করে আছে, হ্যাঁ 3টে পুকুর 1.5 বিঘে করে হলে কত 4.5 বিঘে আমি 4 বিঘে ধরছি 6 4 10 বিঘে হলো না ওইগুলোতে আমি খাওয়া দিয়ে কি দিই ওই কুদের পুরো চালের পুরো আসছি 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 আপনার এটাতেই আসছি আপনার কি এই আছে আপনার কি আইডিয়া আছে যে ওই 10 বিঘে পুকুর থেকে আপনি যা আয় করছেন বলতে হবে না সবার সামনে সবাইকে বলা দরকার নেই ওই 10 বিঘেতে কতটা আয় করতে পারেন আপনি নতুন কিছু না করে ওই লোকটাই আপনি থাকবেন ওই মাছগুলো আপনি থাকবেন ওই পুকুরই থাকবে আপনার ওই আড়তেই বেচবেন ওই দামই পাবেন বেশি দাম পেতে হবে তাহলে কত আয় হতে পারে 10 বিঘে জায়গা থেকে সেই আইডিয়াটা কি আছে চেঞ্জ না করে কিছু সামান্য কিছু খরচ করছেন কোনো এক সময় সেই খরচটাকে একটু সারা বছরকে প্ল্যান করে ভাগ করে নিয়ে এরকম খরচ করলে এরকম কিছু মানে ভালোই লাভ পাচ্ছি লাভ পাচ্ছি বলে ওই যেন বাড়াচ্ছি মানে ওতে জমছে কিছু পয়সা আমি খোরাক দিই না মানে ওই যে বাজারে 45 টাকা এই ওই সব দিই না আমি খোল ওই পুরো ফুড খরচ বাদ দিয়ে 1.5 লাখ মিনিমাম এটা 15,000 মাসে কেটে বাদ দিলাম আরো অত দরকার নেই 10,000 করে ধরে 10 বিঘেতে 1 লাখ মাসে আয় জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন হ্যাঁ কি না বলে দিন কত জায়গা না পৌঁছায় জানি যাওয়া হয়নি কিন্তু 40% যায় সম্ভব 20% 25% কোন একটা জায়গায় আপনার একটা জায়গা ল্যাকুনা আছে বা একটা জায়গায় ঘাটতি আছে সেটা হচ্ছে মাছ তৈরি হয়ে যাচ্ছে মাছের পুকুরের যে পাওয়ার বলছেন পুকুরের ক্ষমতা বলছি পুকুরের টেম্পার বলছি মানেটা একই বিশাল মানেটা একই পুকুরের পাওয়ার বলছেন পুকুরের টেম্পার বলছেন পুকুরের ক্ষমতা বলছেন আর একটু ভালো করে বললে ওর স্বাভাবিক খাদ্য প্ল্যাংটন এগুলো ভালো কোয়ালিটির প্ল্যাংটন আছে পুকুরে আপনার এবং পরিবেশটা ভালো জলের হাইট এগুলো সব ভালো কালকে তো বলছিলাম সুজি পোকা মারবে কি এগুলো ভালো আছে আপনি আমাদের বলতে আর মারতে হবে না সে কথাটা কালকে বিঘেতে আপনার আমি আপনাকে বলে দিচ্ছি এক বিঘেতে 250 থেকে 300 পিস মাছ যদি থাকে এক বিঘেতে 200-250 পিস মাছ থাকবে তাকে বাইর থেকে খাওয়ার দেওয়ার দরকার পড়বে না সে ওইখান থেকে খুঁটে খুঁটে খেয়ে নেবে ঠিক আছে তার বেশি মাছ থাকলে ওই পুকুরের যে পাওয়ারই থাক না কেন ওই মাছের পক্ষে খাওয়ারটা সাফিসিয়েন্ট হচ্ছে না তার ফলে কি হচ্ছে ফার্স্ট কথা মাসে প্রত্যেক মাসে যে পরিমাণ বাড়ার কথা সে পরিমাণ বাড়ছে না মাছ এবার আপনি এ করে বলুন আপনাকে অনেক দামি খাওয়ারের কথা বলছি না লোকাল একদম আপনি কয়েকটা জিনিস শুধু কিনে এনে ধান বা চালের গম পুড়ে পুরো করে দেওয়া গেল সরষের কলে দ্রুত অ্যাভেলেবেল আছে ওই চাল ধান অথবা গম চাল ধান বা গম এই তিনটের গুঁড়ো অ্যাভেলেবেল কত দাম আমরা জানি জানি কত দাম
এক কেজি ওটার দাম কত? না না টোটাল যে মিশ্রণটা দিচ্ছেন, আপনি আটা নিচ্ছেন, মোটামুটি ভাবে অর্ধেক ধরে নি, কঠিন হিসেবে না গিয়ে অর্ধেক পরিমাণ মিহি একটা কুড়ো বলি, কুড়ো তো নয় নয় ওর ডিওবি বলা হয়, রাইস ব্র্যান বলে মিহি, খুব আপনি খোঁজ করলে পাবেন ওই রাইস ফ্যাক্টরি গুলোতে, চাল কল যেগুলো, ধান কল যেগুলো, সেই তাতে পাওয়া যায় বড় বড় যেগুলো, সেখান থেকে মিহি। ওর দাম মোটামুটি ভাবে 25 টাকা, ভালো কোয়ালিটির হলে 20-25 টাকার মধ্যে এসে যায়, ওটা অর্ধেক মানে 12 টাকা খরচ হলো। ওর সঙ্গে আপনি খোল 300 গ্রাম মেশালে 300 গ্রাম খোলের দাম কত? 7 টাকা। তাই তো, 300 গ্রাম খোলের দাম কত? 7 টাকা হবে, 26 টাকা করে কিনছে, মানে 100 টাকা দাম খুঁজছে। পরে এরপর আরো ওকে উন্নত করার পদ্ধতি আছে, সেটা পরে। এই একদম 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 মনে করে দিলেন, পোকা ডাল এগুলো খোঁজ খবর নিলে হাই প্রোটিন জিনিস, দোকানে খোঁজ খবর নিতে হবে। খাওয়ারের জন্য খরচ হচ্ছে আমার, কিন্তু ওই খাবার মোটামুটি ভাবে আপনার যা এফসিআর আসছে, মানে কি 1 কেজি খাবার খাওয়ালে ওখান থেকে 400 গ্রাম অন্তত মাছ আপনি তৈরি করে রেজাল্ট দেবে। আমাদের ওখানে একজন আছে, কিছুদিন বয়স্ক একজন লোক মাছ চাষ করে, তো পোকা পাচ্ছেন না, পোকা ধরতে বয়স হয়েছে, কি করেন ওই যে ডাস্ট, যে ওই ছিঁড়ে হয় ডাস্ট ছিঁড়ে, রেশন দোকান থেকে 2 কেজি চাল গুড় সাথে ঠিক আছে, গুড় মিশিয়ে একদম পেস্ট করে গুঁড়ো করে ফার্মেন্টেশন তৈরি হয়, হ্যাঁ এরকম একটা ডেলা করে, ডেলা করে প্রত্যেকটা চৌবাচ্চা একটা 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 করে দিয়ে চলে যায়। কাকু এটা কি দিচ্ছে? বলছে এটা ঘড়ি ও টোটকা, এতেই ওদের খেয়ে দিয়ে পেট ভরে যাচ্ছে, কারণ মাছ ছোট থেকে বড়ও হয়ে যাচ্ছে, ভালো সাইজও হয়ে যাচ্ছে। সেটা এই যে এটাই ফার্ম স্কুলের আমাদের এ যে বিভিন্ন মাছ সব খায়, আপনি যা দেখান সব খায়, পচা একটুখানি খারাপ হয়ে যাচ্ছে সবজি টবজি এসব দিয়ে দেবেন তাও দিব্যি খাবে, ভালো বলে গাজর ফাজর। আমাদের একটা ধারণা আছে যে তরকারিও বোধ হয় খায় না, ভালো খায় এবং ভালো উপকার, ভালো উপকার। বাঁধাকপির পাতা ফেলে দেয়া, তেলটা আমরা সর্ষের খোলটা দিচ্ছি, তেলটা আছে তো এখানে আমরা যদি ডাইরেক্ট তেল দিই আরো তো ভালো, আমরা দিতে পারি না তাই। তাহলে চার ফুটের চপাচ চাই, যারা এমনি ধানির মাছ করে না, একদম ধানির মাছ, একটা টেকনিক আছে সাহেব নর্থ চব্বিশ পরগনায় ছিলেন, ওখানে কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করে, মানে কেউ কেউ অ্যাপ্লাই করে, একদম ধানির মাছ যেটা আছে 3 দিন হাজারিতে 3 দিন থাকার পর যেটা ছাড়া পান, মানে ডিম পড়া যায়, এটা ডিম বলে, ওতে ওরা অদ্ভুত একটা এ করে, এটা আমি দেখেই ওখানে জানা, পরে ভাবতে গিয়ে বললাম হ্যাঁ খুব কারেক্ট জিনিস তো করে, হ্যাঁ অনেকগুলো আছে, তার মধ্যে একটা করে কি আমলে কোনো বুড়ো অথবা কেউ করে মিহি, এমনি সর্ষে খোলটা না বাদাম খোল টোল ভিজিয়ে দিল, একদিন ভেজার পর নরম হয়ে গেল, ওটাকে জলে 2 চামচ মতো সর্ষে তেল ওতে ফেলে ভালো করে ফাটায়, ভালো করে ফাটায় দিয়ে ওটাকে অ্যাপ্লাই করে, কেউ গুঁড়ো দুধ দিয়ে করে, কেউ ডিম ভেঙে করে, তাতে হয় কি যে ফ্যাটটা যায়, ফ্যাটটা ওদের খুব উপকার দেয় এবং সেটা খুব কম পরিমাণে, মানে যে অনেকটা সর্ষে তেল খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিচ্ছে এরমটা নয়, সারা পুকুরে 2 চামচ ওই খাবারের সঙ্গে মিশে গিয়ে একটু একটু করে যে ফ্যাট ওদের শরীরে যাচ্ছে, তাতে ওর ডেভেলপমেন্টটা অনেক ভালো হয়, গাটা খুব মসৃণ হয়, টেস্টটা খুব সুন্দর। কিংবা ছাতু অ্যাপ্লাই করি বাচ্চা, এই তো করবেন নিশ্চয়ই, এরম এ করে করবেন, ফলে আপনার না কথাটা শেষ করে দিই, ওই খাওয়ার 1 কেজি খাওয়ার তো ওই দাম হচ্ছে আপনার 25 টাকা পড়েছে, খরচ করেছেন 25 টাকা ওই খাওয়ার, এফসিআর এর গল্পে যাবো না, 1 কেজি খাওয়ার খাওয়ালে অন্তত 400 গ্রাম মাছ আপনার ডেভেলপমেন্ট হবে, খাওয়ারের রেজাল্ট যেটা অর্ধেকেরও কম আমি ধরে নিচ্ছি, অর্ধেকেরও কম, 1:2 হলে অর্ধেক হয়, অর্ধেক নয়, ভালো অত দামি খাওয়ারে যাবো না আমি, 25 টাকা খাওয়ারে যাবো আপনার বাড়ির তৈরি, ওতে যদি ডাল সাহেব যেটা বললেন ডাল একটু মেশান তো ও তো দারুণ খাওয়ারে পৌঁছে, খোলের পরিমাণ কমিয়ে দেবে, খোলের পরিমাণ কমিয়ে ডাল যদি একটু মিশিয়ে দেন অল্প,
একশো গ্রামে ওই এক কেজিতে একশো গ্রাম ডাল মেশানো মানে দারুণ কোয়ালিটির খাবার এসে গেল। চারশো গ্রাম আপনি মাছ তো পাবেন বডি ওয়েটে, যে খাক না কেন, নাইলন টিকা খেলেও নাইলন টিকা খাচ্ছে, রুই কাতলা খেলেও রুই কাতলা খাচ্ছে, যা আছে যে খাক, বডিতে চারশো গ্রাম ওটা রেজাল্ট দেবে এক কেজি খাবার খাওয়ালে। এক কেজিতে আমি পঁচিশ টাকা খরচ করেছি, চারশো গ্রাম মাছের দাম কত, যে মাছই বিক্রি করি না কেন, নাইলন টিকাও যদি বিক্রি করি চারশো গ্রামের দাম কত, চল্লিশ টাকা, তাহলে চল্লিশ টাকা ও রেজাল্ট গেন দিল, আমি খরচ করেছি টাকার হিসেবে পঁচিশ টাকা, খাওয়ার হিসেবে এক কেজি খাওয়ার খাইয়ে চারশো গ্রাম গেন, এটা হতেই হবে, হবেই হবে, কোনো মাপ নেই এখানে। তাহলে সেই কাজটা কেন করবো না আমি, সপ্তাহে আপনি খাবার দেন না তো, সপ্তাহে একদিন করে খাবার দেওয়া আপনি অভ্যেস করুন, সাত দিন দিতে হবে, সপ্তাহে একদিন দিয়ে কষ্ট করে বেঁধে দুটো করে দিচ্ছেন ওটাকে আরেকটু। মাছ প্রত্যেক প্রাণী রোজ খায়, মানুষ রোজ খায়, গরুকে রোজ খেতে দেখেছি, ছাগলকে রোজ খেতে দেখেছি, আমি নিজে রোজ খাই, মাছটাও রোজ খায়, কি খায়, পুকুরে স্বাভাবিক খাওয়ার, তারপর যেটা ঘাটতি ঘটছে সেটাও ওর রোজই দরকার। আপনি সপ্তাহে একদিন দেন তো ওটাকে তিন দিন ছাড়া ছাড়া দিতে থাকুন, সপ্তাহে দুদিন দিতে থাকুন, রেজাল্ট আরেকটু ভালো পাবেন, তারপর দেখবেন সপ্তাহে একদিন দিতে থাকুন, এবার দেখুন জল ঘন হয়ে গেছে, খাবারটা বেশি লাগছে, তখন একদিন দুদিন একবার অফ করে দিন, এক সপ্তাহ অফ করে দিন, সেটা আলাদা টেকনিক। এইভাবে এ করতে থাকুন, রঙিন মাছের ক্ষেত্রেও প্রপার ফুড ব্যবহার করা সাকসেসের জন্য অত্যন্ত জরুরি। মোটামুটি একটু আলোচনা আমাদের হলো, এরপর একটু অন্য জায়গার আলোচনাতে যাব আমরা, আমাদের রিফিউ সাহেব আছেন, ট্রেডিং এর ব্যাপারটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা তৈরি করি, আরো ভালো তৈরি হলে হবে দেখা যাক, কিন্তু বেচলে যে মজা, যেটা আসল মজা তো বেচার জায়গাটাতে, সেই মজাটা বা সেই নিয়ে আমরা আলোচনা, ইন্টারেস্টিং আলোচনা আছে, সৌরভ তোমাদের সঙ্গে সক্রিয় ভাবেই আছেন। ট্রেডিং এ আরেকটু কি করে ভালোভাবে সাকসেস করা যায়, কোন পদ্ধতিতে গেলে বা কি কি টেকনিক অ্যাপ্লাই করলে, সেটা ইফিউ সাহেব রাজেশ্বরবাবু আছেন, উনি সংক্ষেপে ব্রিফ করছেন আপনাকে। আমি এর আগে ওইখানে এসেছি, এর আগে একাধিকবার এরকম ট্রেনিং এ এসেছি, আজকে ট্রেনটা বেশ ভালোই লাগছে, আমার একটু শরীর খারাপ জ্বর, তার জন্য একটুখানি এ রয়েছি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, এর আগে আমি এখানে কিছু বলেও গেছিলাম, সমর্থ কিছু হেল্প জানতেও চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমি তখন এমন জায়গায় ছিলাম আমি সেটা কমিউনিকেট করতে পারিনি, তারপর আর হয়নি, ওই জন্য সমর্থের কাছে আমি সরি চেয়ে নিই। না সরি কিছু নেই, এটা হতেই পারে, তো আমারও সেইভাবে আর লাগেনি বলে আমিও ডিসটার্ব করিনি, কিন্তু তখন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তখন এমনই এক জায়গায় ছিলাম, আমি এখানে বেঙ্গলি ছিলাম না, যাই হোক, তো তার জন্য একটু প্রবলেম হয়েছিল। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, আপনাদের এখানে রঙিন মাছ তো করেন, সাদা মাছ তো মোটামুটি একজন দুজন বোধহয় করেন, বলবেন তিনজন করেন, তো আপনারা সবাই তো ডোমজুটের এখানে থাকেন, সমস্ত কিছু ডোমজুট থেকে আপনাদের এখানে সাদা মাছটা তো ধরুন খাবার, সেটা আপনারা বিক্রি করার জন্য একটা ওপেন মার্কেট পান, যে ওপেন মার্কেটটাই আপনারা নিয়ে গেলে আপনারা জানেন যে আপনার আজকে যদি আপনি দশটা মাছ নিয়ে যান অন্তত আটটা আপনার বিক্রি হয়ে যাবে। কিন্তু রঙিন মাছ যারা করেন একটু যদি হাত তোলেন খুব ভালো হয়, আপনারা রঙিন মাছ, তো আপনাদের অভিজ্ঞতা আমি একটু শেয়ার করি। আপনাদের অভিজ্ঞতা হচ্ছে আপনারা মাছটা করেন খুব যত্ন করে, করবার পর যখন মাছটা বেচতে যান, তো অভিজ্ঞতা এরকম যে আপনারা মাছটা বড় করলেন, দু তিন রকম অভিজ্ঞতা হয়। একটা হচ্ছে মাছটা আপনারা যাদের থেকে নিয়েছেন, ছোট বাচ্চা, যারা বাচ্চা ফোটান না, তারা যাদের থেকে বাচ্চাটা নিয়েছেন তাদেরকে আপনারা বাচ্চাটা বড় করে দেন, এবং যখন আপনারা বেচেন তখন সেই অনুযায়ী আপনাদের যেরকম পরিশ্রম হয় সেই অনুযায়ী দাম পান না। এক দুই হতে পারে নিজেরাই বাচ্চা ফুটার বাচ্চা ফুটিয়ে বড় করেন, করে আপনারা হয়তো দাসনগর বা ওই সংলগ্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনারা বেচার জন্য যান, সকালবেলা মাছটা দেন একটা আশা করে যান, কিন্তু বিকেল অবধি পড়ে থাকার পরও বা দুপুরবেলা অবধি পড়ে থাকার পর বলবে মাছটা লালা কেটে গেছে বা মাছটা একটু ড্যামেজ হয়েছে, সেই দাম না নিয়ে আপনারা বাড়ি চলে আসবেন।
তো এইটা মোটামুটি একটা মার্কেটিং এর চেহারা আপাতত, তাই তো? নাকি অভিজ্ঞতা কি এরকম ভালো অভিজ্ঞতা হলো বলুন। আর আর একটা অভিজ্ঞতা হতে পারে, যেটা হচ্ছে যারা এখান থেকে একটু ইকুইপড, মানে একটু টাকাপত্র আছে বা ইয়ে আছে, তারা একটু বাইরে মাল পাঠান, ট্রেনে করে মাল পাঠান, যেহেতু হাওড়া স্টেশনটা কাছে। আর যারা আরেকটু ইকুইপড, তারা আবার পাঠান হচ্ছে বাইরে মাল পাঠান। কিভাবে মাল পাঠান? না, এয়ারপোর্টে গিয়ে মাল পাঠান। সেখানেও একটা ব্যাপার, সেটা হচ্ছে মালটা চলে যায়, চলে যাওয়ার পর ওখানে বলে যে মাছটা ড্যামেজ হয়েছে, ওই টাকাটা বাদ। তো আশা করি এরকমই অভিজ্ঞতা, এর বাইরে অভিজ্ঞতা হওয়ার সুযোগ খুব কম আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো কিভাবে আমরা, সেটা প্রধান। কারণ সবারই আশা করি এখানে যে কজন রঙিন মাছ করেন, তাদের রঙিন মাছ ছাড়াও বিকল্প আয়ের পথ আছে। সেই বিকল্প ভাবে আয় করেন, তার সাথে পাশাপাশি রঙিন মাছটা করেন, শুধুমাত্র রঙিন মাছ করে এখানে আয় করেন, এরকম চেহারা কারো দেখে আমার মনে হচ্ছে না আছে। ম্যাক্সিমাম রঙিন মাছ করে শুধু, খুব ভালো। তাহলে আপনাদের সাথে একটু ভালো করে কথা বলা যাবে। সেটা হচ্ছে আপনারা বাইরে কখনো গেছেন রঙিন মাছের জন্য? কোথায় গেছেন? মুম্বাই গেছেন? মুম্বাইয়ে গেছেন, ভালো কথা। মুম্বাইয়ে কাজ করেছেন, কাদের সাথে কাজ করেছেন? কাজ করিনি, কাজ করার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই যে সুযোগ পাইনি। কপার মার্কেট মানে বেশ কয়েকটা দোকানে মাল পাঠিয়েছি। টাকা পেয়েছেন? ঠিক আছে, কাজ চলছে এখনো? চলছে, ভালো। আর মোটামুটি চেন্নাইয়ে করেছেন কেউ কাজ, নাকি এখনো ভালো না জানোনি? তো আর কোথাও বাইরে? এবার দেখুন ব্যাপার হচ্ছে, আপনারা তো এক একজন এক একটা কাজ নিয়ে থাকেন। ধরুন আপনি বাড়িতে ফার্মিংটা করেন, তাহলে আপনার পক্ষে যখন ফার্মিংটা করছেন, সেই সময় কি আপনার বোম্বে যাওয়া বা চেন্নাই যাওয়া বা দিল্লি যাওয়া আপনার পক্ষে সম্ভব? তাহলে আপনার ফার্মটা ড্যামেজ হবে বাড়িতে, তাই তো? কে দেখভাল করবে, কি করবে? আবার যদি আপনি শুধু ট্রেডিংটাই করেন, তাহলে মাছগুলো বানাবে কে? আর মাছ বানিয়ে রাখলেন, ট্রেডিংটা না হলে তো কোনো লাভই নেই। দুটোই ওতপ্রোত ভাবে জড়িত। তার জন্য একা কোনো কিছু করার থেকে যদি দলবদ্ধভাবে করেন, কাজ ভাগ করে করেন, তাহলে একটু সুবিধা হবে। কীরকম কনসেপ্টটা ছোট একটু বলি। সেটা হচ্ছে আপনারা প্রথমে যদি একটা গ্রুপ ফর্ম করেন, একটা গ্রুপ ফর্ম করলেন, গ্রুপ ফর্ম করে আপনারা মোটামুটি ধরুন আপনি কথার কথা আপনি গোল্ডফিশ করছেন, দুটো ভ্যারাইটি করছেন, অরান্ডা করছেন, কেউ রেড কালার করছেন, কেউ ধরুন ওদিকে গিয়ে বাবলাই করছেন, কেউ ধরুন একটু দামি পমপম করছেন, এক একজন এক এক রকম ভাগ করে নিলেন, কেউ লিচু করছেন। গোল্ডফিশের ধরুন মোটামুটি ছ সাতজন একটু ভ্যারাইটি বেছে নিয়ে করলেন, কেউ চিকলেট ভ্যারাইটি, চিকলেটের আপনার কেউ অ্যাঞ্জেল করলেন, শিবরাম উনি বললেন করলেন, এরকম বিভিন্ন রকম ভাগ ভাগ করে জেবরা চিকলেট যত ভ্যারাইটি আছে। কারণ আপনাকে মার্কেট করতে গেলে কোনো পার্টির যখন অর্ডার দেবে, সে কিন্তু শুধু গোল্ডফিশের অর্ডার দেবে না, সে কিন্তু আপনার থেকে শুধু অ্যাঞ্জেল চাইবে না, সে কিন্তু আপনার থেকে দশ রকম মাছ চাইবে। এই দশটা মাছ যদি যোগান দিতে পারেন, তবেই আপনার থেকে মার্কেটে নেবে, আদারওয়াইজ কিন্তু আপনার থেকে নেবে না। যার থেকে টোটাল মালটা পায় তার থেকেই নেবে, কেন হেডেক নিতে যাবে বলুন? আপনি হলে কি করতেন? আপনিও তো তাই করতেন। যার থেকে সব পাবেন, আপনি কোথায় যান? শপিং মলে যান এখন কেনাকাটা করতে। কেন কি? ওই এক জায়গায় গিয়ে আপনি একদম গেঞ্জি থেকে জাঙ্গিয়া থেকে আরম্ভ করে মাথার টুপি সবই পাবেন। কিন্তু আপনি যদি পাশের এই দোকানে যান, সেখানে গেলে কোনো দোকানে গেলে আপনি চাল পাবেন, কোনো দোকানে ডাল পাবেন, কোনো জায়গায় আপনি গেঞ্জি পাবেন, কোনো জায়গায় প্যান্ট পাবেন, কোনো জায়গায় বেল্ট পাবেন। ঘুরতে হবে, মানুষ এখন ঘুরতে চায় না, সময়টা কম। তাই সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে এমন একটা গ্রুপ করে আপনাদের মধ্যে মিলমিশটা তৈরি করতে হবে। গ্রুপ করে আপনি যদি এখানে ধরুন মোটামুটি দুজন, আমি একদম কাউকে ছোট করছি না, বড় করছি না, সবাই তো আর হিন্দিতে কথা বলতে পারবে না, ইংলিশে লিখতে পারবে না, বিল সবাই পারবে না, সেরকম ধরুন দুজন পারে, সেটা আপনারাই ভালো জানবেন কে পারে। আবার আপনাদের মধ্যে কেউ হয়তো মাছের ব্রিডিংটা অসামান্য করে, সেটা হয়তো যে ছেলেটা ওখানে আপনার বিল লিখে দিচ্ছে, সে কিন্তু ওই ব্রিডিংটা পারবে না, সেটা তাকেই লাগবে। তাহলে যার যেটা কাজ তাকে সেই জায়গাটা দিতে হবে। দিয়ে আপনারা মোটামুটি দশজন পনেরো জন কুড়ি জনের একটা গ্রুপ করুন। গ্রুপ করে আপনারা কাজ ভাগ করে নিন, যে যেরকম বাড়ির ফার্মে ফার্ম করছেন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে যদি মার্কেটিং এর জন্য একটা নির্দিষ্ট গ্রুপ করেন, করবার পর আপনারা কি করুন, একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই কিছু প্রজেক্টে আছে, যারা গ্রুপকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে, মার্কেটিং এর জন্য সহযোগিতা করে,
এবং তার সাথে হচ্ছে আপনি চাষ করবেন তার জন্য সহযোগিতা করে। সেই স্কিমগুলোর আওতায় প্রকল্পের আওতায় আস্তে আস্তে আসুন, একবারে সব হবে না, আস্তে আস্তে আসুন। আসবার পর আপনারা সেইখান থেকে আপনাদের যে প্রোডাক্টগুলো 10টা 20টা 25টা ধরুন নিয়ে কাজ করবেন সেইটাকে আপনারা একটা জায়গায় করুন। এখন এই মুহূর্তে আপনারা যদি ইন্টারনেট ঘাটেন অর্নামেন্টাল ফিশ ট্রেডার বা এখানে আপনি একাধিক বায়ার সেলারের নাম পাবেন, একাধিক, সেখান থেকে আপনারা একটা দেখে আপনারা করতে পারেন। বোম্বেতে চলে যেতে পারেন, বোম্বে মার্কেট ভালো মার্কেট, আপনি যেতে পারেন কোলাতুর, চেন্নাইয়ে কোলাতুর বলে একটা মার্কেট আছে, কোলাতুরের মার্কেটে যেতে পারেন, একাধিক অ্যাকোয়া শপ আছে, ওখানে চলে যান। ওখানে চলে গিয়ে আপনারা একটু মার্কেট স্টাডি করে, যারা একটু ভালো কথা বলতে পারবে, কারণ ওদের ওখানে ল্যাঙ্গুয়েজটা ভালো প্রবলেম, ভাষাগত সমস্যাটা ভালো সমস্যা, সেরকম যদি থেকে একটা গ্রুপ ফর্ম করে আপনারা কাজ শুরু করেন, সরকারি সহায়তা পাবেন এবং নিজেরাও ন্যায্য মূল্য পাবেন। এবং যদি সম্ভব হয়, যেটা বড় বড় যারা এখানে এখন আপাতত রয়েছে যারা করে, সেটা হচ্ছে ধরুন আপনার কথার কথা আপনার দিল্লিতে মাল যাবে, তাহলে আপনার দিল্লিতে ধরুন এই সপ্তাহে আপনার পরপর পরপর মাল যাবে, ঠিক আছে। একটা ছেলে আপনার এখান থেকে ট্রেনে দিল্লি চলে গেল, ও বসে রইল, ওই পার্টির কোনো হেডেক নেই, আপনি এখান থেকে মালটা দেবেন, মালটা বুকিং করে দেবেন ওই ছেলেটার নামে, বুঝতে পারছেন, যে আপনার ছেলে যে একজন দুজন ওখানে বসে আছে তারা সারা সপ্তাহ ওই মালটা ওখানে নামিয়ে দিল, ঠিক আছে। মালটা নামানোর পর সে দেখে নিতে পারছে কতটা মাছ মূল্য বা জ্যান্ত আছে, সেটা ওর কথায় আপনাকে বিশ্বাস করতে হচ্ছে না, দেখে ইনস্ট্যান্ট ওখান থেকে আপনি যেটা বিল হলো বিল করিয়ে টাকা পেমেন্ট করে এইভাবেও কাজ করা যেতে পারে। এবং শুধু যে ওখানে পড়ে আছে এখান থেকে মাছ যাওয়ার জন্য তাই নয়, ওইখান থেকে আমাদের এখানে কলকাতায় কিন্তু ড্রাই আইটেম কম ঢোকে, কয়েকজন আছে আমি নাম বলছি না, তারা ছাড়া কিন্তু ড্রাই আইটেম বলতে কি অ্যাকোরিয়ামের অ্যাক্সেসরিজ, যেগুলো অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ কিন্তু আমাদের এখানে অনেক কস্টলি, চেন্নাই বলুন দিল্লি বলুন ওখানে কিন্তু অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজের দাম অনেক কম, সেই অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ ওখান থেকে এখানে আনান, এখানে আনিয়ে এগুলো বেচুন। আপনার তো মার্কেটিং নিয়ে বিষয়, অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ আপনার পাওয়ার ফিল্টার থেকে আরম্ভ করে কর্নার ফিল্টার আপনার নিয়ে ড্রাই ফুডটা পরে বলছি, ড্রাই ফুডের আবার অন্যরকম খাপ আছে, সেটা আবার অন্যরকমভাবে করতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা কম্প্যাক্টভাবে যদি কাজ না করো, আমাদের দপ্তর থেকে মার্কেট করার জন্য কিন্তু রঙিন মাছের মার্কেট করার জন্য ফান্ডিং আছে, যদি সেরকম দেওয়া যায় সেটার জন্য প্রকল্প আছে, সেগুলো প্রকল্প বানিয়ে দিলে সেটাও করা যায়, তোমরা এখানে সেটাও করতে পারো। মার্কেটিং স্যার মানে তোমাদের গ্রুপ ওয়াইজ গ্রুপ করে মার্কেটিং করতে পারো, তার জন্য সাবসিডি আছে, এবং মার্কেটও বানাতে পারো, তোমার এখানে লোকে আসবে যদি জায়গা জমি তোমাদের থাকে সেখানে মার্কেটও বানাতে পারো, সেখানে লোক আসবে, সেরকম প্রকল্পও আছে, মানে রঙিন মাছের কোনো একটা আড়ত হয়ে যাবে এরকম ব্যাপার, এরকম ব্যাপার হাট থাকে, ইয়েস সাম্বাজার হাট, ইয়েস সাম্বাজার হাটের মতো না, ওটা তো অন্য কনসেপ্ট, কিন্তু এটা মার্কেটের মতো একদম, মানে খালি মানে ফিক্স থাকবে, বলতে যেরকম একদিন থাকে, হ্যাঁ একটা কন্টিনিউ সারা সপ্তাহ ধরে মাছের শপিং মল, মাছের শপিং মল, একদমই ঠিক বলেছো, যে আলপিন টু এলিফ্যান্ট সব মাছ তুমি ওখানে পাবে, প্রথমে রঙিন মাছ দিয়ে করলে তারপর তুমি এমনি সাদা মাছের ধরো জাল ডাল থেকে আরম্ভ করে ইকুইপ যা আছে সব ওখানে ঢুকিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, সব কিছুই বেছে যেতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা যেটাই করতে হবে সেটার জন্য তোমাদেরকে একটুখানি নিজেদেরকে অর্গানাইজড হতে হবে, নিজেদের মধ্যে সন্দেহ প্রথম, যেটার জন্য বাঙালি এগোতে পারে না, প্রথম সন্দেহ হচ্ছে যে ও বোধহয় মেরে দিয়ে চলে গেল, ও বোধহয় 2 টাকা নিয়ে নিল, নিল, যদি বড় কাজ করতে গেলে চড়াই পাখির কলিজা নিয়ে কখনো বড় কাজ করা যায়, ঠিক আছে, ওটা বাজ পাখির দরকার, তো সেরকমই নিতে হবে যদি করতে পারো, আর যদি মনে করো যে না এরকম এই টুকটাক এই বিক্রি ফিক্রি করবো, এই করবো সেই করবো, এই করে চলবে, তাহলে চলবে, সেটাও কেউ তোমাকে, আর একটা কথা পরিষ্কার, তোমরাও জানো আমিও আমার জীবনে যেটুকু অভিজ্ঞতা যা দেখেছি, কেউ তোমার হাতে ধরে কিচ্ছু করিয়ে দেবে না, কেউ করিয়ে দেবে না, ঠিক আছে, যা করা নিজেকে করতে হবে, ঝুঁকি কিন্তু নিতে হবে, ঝুঁকি না নিলে লাভবান হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঝুঁকি তোমাকে নিতে হবে, ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে, এবং নিজেদের মধ্যে 10-12 জন 15 জন একটা গ্রুপ করো, কিছু লোক থাকবে যারা কোনো কাজ করবে না, সমালোচনা করবে শুধু, কিছু লোক থাকবে যারা খেটেই যাবে, কিছু লোক থাকবে যারা শুধু খুঁত ধরবে সমালোচনাও না, এগুলো কমন, এই কমন, এগুলো মাথায় নিলে কোনো বড় কাজ করতে পারবে না, এটা থাকবেই, আবার কেউ কেউ বাইরে থেকে বলবে যে ওরা এইসব করছে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, সেটাও বলবে, পাড়ার লোকও কিছু বলতে পারে, এইগুলো তুমি যদি কে কি বলবে আর আমি কি করলাম এই যদি ভাবতে থাকো তাহলে ওই ভাবতেই থাকবে, কোনো কাজ আর করতে পারবে না, সুতরাং তোমার যদি অ্যাচিভমেন্ট করার জন্য তোমার গোল ওটা হয়, সেই গোলটাতে পৌঁছানোর জন্য তোমার যা যা করবার পরিশ্রম করবার সেগুলো করতে হবে,
আদারওয়াইজ তুমি যেরকম আছো সেরকমই থাকবে, তোমাকে সবাইকে সিম্প্যাথি দেবে খুব বেশি হলে, না চেষ্টা করছে ছেলেটা হলো না কি করবে, আর যদি করতে হয় একটু ডেসপারেট হতে হবে, যোগাযোগ রাখতে হবে, এগোতে হবে। আর মোটামুটি আমার আর কিছু বলার নেই, আর পারলে আমি যা বললাম এগুলো বাইরে বেরিয়ে ভুলে যাও, আর কোনোদিন যোগাযোগও করো না। ম্যান পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার, দুটো জিনিস লাগবে এই রঙিন মাছের ব্যবসায়, একটা হচ্ছে অর্থবল, একটা হচ্ছে লোকবল। অর্থবল লোকবল ছাড়া তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি বাড়ির চৌবাচ্চাটা সাইফন করবে, অ্যাকোয়ারিয়ামটা সাইফন করবে, না তুমি ওই দিনকে তখন ওখান থেকে কোনো একটা বাইরের পার্টির সাথে তুমি বসে কথা বলবে যে মালটা কখন যাবে, ফ্লাইট বুকিং করবে, না ওখানে রেলে গিয়ে ওটা বুকিং করবে, কখন করবে তুমি? তুই চৌবাচ্চাটা সাইফন করবে, কাজ করতে হবে তোমাকে। তুমি তো একদিন, তুমি যদি ধর তোমার দামি মাছ থাকলো তুমি চার দিন সাইফন করলে না, ও তো মাছ এমনি মরবে, তুমি ওটা করবে না? তুমি একা কি করবে? পাঁচটা ছেলে থাকলে তাহলে করলো, সেটা পাঁচজন মিলে ওইদিকে কাজ করলো, কেউ সাইফনটা করে দিচ্ছে, ভাগ করে ডিউটি থাকবে, কেউ বাবু হয়ে শুধু ফোন করবে আর এ করবে, এরকম তো হবে না, ভাগ থাকবে সপ্তাহে এরকম চার দিন ও করবে, হ্যাঁ সেইভাবে এইভাবে ভাগ করে সব মিলে ঝুলে যা ইনকাম হবে সেটা। ট্রেডিং এ যদি কেউ মানে আইএমসি বা বাংলাদেশ বা এইসবের সিট আমি আজকে বাড়িতে পিকনিক করবো, আমি লোক যাইতে পারি, আমি আজকে অ্যাকোরিয়াম বানাবো লোন চাইতে পারি, বিজনেস পারপাস, বিজনেস পারপাস অনেক রকম আছে, ঠিক আছে, আমি বিড়ি বানাবো তার জন্য চাইতে পারি, বিজনেস কি কারণ, স্পেসিফিক কারণটা বলতে হবে, এরকম গোদা গোদা কথা বললে হবে না। আমি বাড়িতে দশটা চৌবাচ্চা বানাবো, ব্যাংক লোন হবে, আমি একটা জায়গায় ব্যাংকে দেখালাম যে আমি আজকে ট্রেডিং করব, তার জন্য আমি ব্যাংক লোন চাইছি, তাহলে ব্যাংকের স্টক স্টেটমেন্ট দিতে হবে, কিভাবে দিতে হবে, না আমি যা কিনছি সেইটা টোটাল বিল ভাউচার সমেত সমস্ত কিছু জমা দিতে হবে, এবং আপনার একটা সিকিউরিটি মানি ব্যাংক জমা রাখবে। ধরুন কথার কথা, আপনি 10 লাখ টাকা সিসি অ্যাকাউন্ট বলে, ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট বলে, 10 লাখ টাকা সিসি অ্যাকাউন্ট করতে গেলে 5 লক্ষ টাকা আপনার FD নেবে, ঠিক আছে। এবার 5 লক্ষ টাকা একার পক্ষে বার করা আমার মনে হয় একটু চাপ, কিন্তু যদি এখানে 10 জন থাকে, 5 লক্ষ টাকা মানে 50,000 টাকা করে যদি সবাই মিলে দেয়, খুব সমস্যা আমার তো মনে হয় না। তাহলে একটা 50,000 টাকা করে যদি সবাই মিলে দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললে, ধরুন সাপোজ একটা ডোমজুর স্বনির্ভর গোষ্ঠী অমুক, মানে নাম দিলেন টিচার বা মাকড়দা স্বনির্ভর গোষ্ঠী, যা এই জায়গার নাম দিয়ে দিলেন, তো সেইটা একটা ব্যাংক অ্যাকাউন্ট করলেন, ব্যাংক অ্যাকাউন্ট করার পর সেখানে যদি একটু ট্রানজাকশান হয়, ব্যাংক কি আপনাকে 10 লাখ টাকা 15 লাখ 10 লাখ টাকা যদি দিল, 6 মাস বাদে 15 লাখ টাকা ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট বাড়াবে না? অবশ্যই বাড়াবে, ব্যাংক যদি ব্যবসা শুরুটা করতে হবে এবং ঝুঁকি আছে, আপনি ধরুন এরকম ভাবে দিলেন, দেওয়ার পর আপনার সমস্ত কিছু চোটপাট হয়ে গেল, সেটার ব্যাকআপও আপনাকে রাখতে হবে যে এইভাবে হবে, এইভাবে কাজ করতে হবে, তো দেখে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার, দেখেন আর পারলে ভুলে যান কি বললাম, আর যোগাযোগ করবেন না। হ্যাঁ এই তো ট্রেনিং হয়ে গেল, এই ট্রেনিংয়ে বোধহয় কিছু খাওয়ার দাওয়ার আছে, টাকাপত্র আছে, আর কি আছে, এইসব হয়ে যাবে, ভুলে যাবে আর দরকার নেই, কমপ্লিট, বাড়ি গিয়ে আবার দিনগত পাপক ক্ষয়, ব্যাপার। এবার আমার তো বলা শেষ, আমার কিছু বলার নেই, আর আর কিছু জানার কারো কিছু আছে? রঙিন মাছের জন্য রঙিন মাছ তো ছোট মাছ, রঙিন মাছ ছোট মাছ, রঙিন মাছে ভালো ট্রেনিংটা হলো ভালো লোক, রঙিন মাছের যে হাঁটা
আপনার খাবারটা দিতে হবে তার হাঁয়ের উপর, ঠিক আছে? আপনাকে যদি এখন আপনার মুখে আমি একটা এরকম বড় কাঁটার ঠ্যাং গুঁজে দিই, খেতে পারবেন? পারবেন। তাহলে ওই মাছটা যেরকম হাঁ সেই অনুযায়ী প্যালেট হয়, মানে সাইজ হবে মাছটা 2 mm হতে পারে, 3 mm হতে পারে, তার চেয়ে ছোট মাছ হলে আপনার একদম 0901 যেটা সিপি বলে, এগুলো এই সাদা মাছের খাবার পাওয়া যায়। আর চিংড়ি মাছেরও খাবার যা আছে তারও যে খাবার হয়, চিংড়ি মাছের একটা খাবার হয় স্টার্টার বলে, ওই একদম সিপিক স্টার্টার যেটা সাদা সিপি, অর্থাৎ 9001 বলে একটা কোড আছে ফিডে, ওই সাদা সিপি যদি আপনি দিতে পারেন এই মাছের ক্ষেত্রে, ছোট বাচ্চার ক্ষেত্রে খুব ভালো। আর ছোট মাছ বলতে, ছোট মাছ মানে ধানি বলছি আমি, একদম একদম ধানি, একদম ধানি তার জন্য। আর না না না, ও যেটা বলছেন যে ডিম্পোনা বলতে চাইছেন? না আমি ডিম্পোনা বলিনি, আমি অর্নামেন্টালি বলছি। না না না, অর্নামেন্টালি অর্নামেন্ট সাইজ বলতে চাইছেন, মানে একদম গুঁড়ো, গুঁড়ো 0.05 ইঞ্চ। হ্যাঁ গুঁড়ো, একদম গুঁড়ো, গুঁড়ো মাছের জন্য ইউজ করতে পারো 9001 টা, ঠিক আছে? 9001 অনার্স ইউজ করা যেতে পারে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। পুরো ধুলোর মতো হয় নাকি? পুরো ধুলোর মতো হবে, খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মালি এরকম ছড়িয়ে দেবে ওপর থেকে খেয়ে নেবে, কিন্তু ব্যাপার হচ্ছে ওই ফিড ইউজ করলে যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে সাইফনটা কিন্তু খুব তাকড়া খাই, ঠিক আছে? জলটা গ্যাস না পেয়ে যায়, মাছ ছুড়ি হলে একটু পাহাড়া দিতে হবে, ধরা হলো বলার মধ্যে একটা কথাই, এর আগেও যারা আমার সঙ্গে কোনো ট্রেনিং এ যোগাযোগ হয়েছে তারাও হয়তো শুনেছে যে মাছ চাষটা করতে হবে চাষ করার মতো, মাছ পোষা চলবে, ওই পুকুরে ছেড়ে দিলাম সে তার নিজ গুণে বাড়লো, আমি মাঝে মধ্যে গিয়ে ধরলাম, ওটা চলবে। এই এখানে যেমন দু একজন শুনছি হ্যাঁ খাবার টাবার দেয়, আমি সবচেয়ে বেশি জোর দিই মাছের খাবার দেওয়াটা, প্রতিদিন প্রতিদিন খাবার দিতে হবে। আপনার যেমন প্রতিদিন খিদে পায়, আপনার বাচ্চার যেমন প্রতিদিন খিদে পায়, মাছেরও প্রতিদিন খিদে পায়। প্রতিদিন খাবার বলছি না কাঁড়ি কাঁড়ি দিন, মোটামুটি যত মাছ আছে পার্সেন্টেজ করে, খুব বেশি হলে 3-4%, 100 kg মাছ থাকলে 3-4 kg খাবার লাগে পার ডে, দরকার পড়ে 2 ভাগে ভাগ করে দিন, একবার সকালের দিকে দিলেন, একবার দুপুর শেষের দিকে দিলেন। আর আরেকটা জিনিসে জোর দিই, যারা চৌবাচ্চা করেন তাদের কিছু বলার নেই, যারা পুকুরেও করে, একটা ওই যে চাইনিজ পাম্পগুলো পাওয়া যায় ছোটো ছোটো, খুব বেশি দাম না, ওই রকম একটা পাম্প কিনবেন ভোর রাত্রির দিকে একবার, ভোর সন্ধ্যেবেলার দিকে একবার, যখন সন্ধে হচ্ছে এই দুটো সময় খুব অক্সিজেন ডিপ্লিশন হয়, পুকুরের জল পাম্প করে তুললে আবার পুকুরেই সেই জলটা ফেলবে, যেখানে জলটা ফেলছে সেইখানটা পারলে একটা কাঠের পিড়ে হোক, মাছের ঝুড়ি হোক দিয়ে রেখে দিলেন, কেননা জলটা যাতে ছিটকে পড়ে। এই দুটো কাজ যদি করতে পারে, প্রতিদিন খাবার দেওয়া এবং পুকুরে অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখা, মাছ দেখবেন চিটচিট চিটচিট করে বাড়ছে, এই দুটো জিনিস আমি খুব জোর দিতে চাই। আর প্রথম আর শেষ কথা, পুকুরের পরিবেশ, চৌবাচ্চার পরিবেশটা আপনারা মেনটেন করতে জানেন, কিন্তু পুকুরের পরিবেশটা 90% ক্ষেত্রে মেনটেন হয় না, যার জন্য রেগুলার কোর্সে আর কিছু করুন না করুন পিএইচটা টেস্ট করুন, পুকুরের পিএইচটা পারলে 15 দিন অন্তর অন্তর টেস্ট করুন, পিএইচ যদি ঠিক থাকে মানে মোটামুটি 8, 7.5, 8, 8.5 এর মধ্যে থাকে, তাহলে জানবেন আপনার পুকুরের বাকি প্যারামিটারও ঠিক আছে। পিএইচ যদি কমের দিকে চলে আসে, অ্যাসিডিক হয়ে যায়, তাহলে জানবেন আপনার বাকি প্যারামিটারও কিন্তু গণ্ডগোল করছে, অক্সিজেনও কমে যাচ্ছে, আপনার অ্যালকালিনিটি কমে যাচ্ছে, অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে, মাছের ক্ষেত্রে অসুবিধাজনক ঘাটা এটা ওটা ধরে যাবে। অর্থাৎ পিএইচ যদি কমে যায় কি করতে হয়, চুন দিতে হয়। এই 3টে কাজ, রেগুলার খাবার দেওয়া, পুকুরের জলে অক্সিজেন সাপ্লাইটাকে ঠিক রাখা, আর
চুনের ব্যবহার। মাছ চাষে একটা কথা আছে যে ভাতের পাতে যেমন নুন, মাছ চাষে তেমনি চুন। অনেক রকম কাজ করে, শুধু অ্যাসিড লেভেল না, এটা বাফার বলা হয়। গোটা পুকুরের পরিবেশটা ঠিক রাখে চুন। পুকুরের পরিবেশ যাই থাকুক, বিঘা প্রতি মোটামুটি 15 কিলো চুন প্রতি মাসে দিয়ে যাবে। যে কোনো মাসে একবার প্রতি মাসে 15 কেজি করে, এবং যেদিন চুনটা দিলেন তার পরের দিন একটা নেট করে ঘিরে দেওয়ার চেষ্টা করবেন। নেট ভাড়া বেশি হয়, আঁচলা বাঁশ যাকে বলে, ওইটাই তো বলছি, আঁচলা মাছ এক কথায় বলে, ওই জাতীয় ব্যাপার দিয়ে একটু ঘিরে দেবেন। অর্থাৎ যে মাছকে ছোলা হয়নি, ডালপালা আছে সেইটা দিয়ে দড়ি দিয়ে ধরে টেনে দেওয়া। এই তিনটে কাজ যদি একটু রেগুলার করছে করতে পারেন, একটু পুকুরে চুন দেওয়া, পাম্প চালিয়ে একটুখানি জলটাকে ঘোরানো, আর প্রতিদিন খাবার দেওয়া। প্রতিদিন খাবার দেওয়ার একটা বাজে দোষ আছে কি, সব খাবারটা যদি মাছ না খায় সেটা তলায় গিয়ে পচবে। আর যে কোনো জিনিস পচা মানেই হচ্ছে অক্সিজেন কাম, সেই জন্যেই বলি যে প্রতিদিন অক্সিজেন সাপ্লাইটাকে ঠিক রাখা। জলে জলটা ছিটকে ছিটকে পড়া মানে অক্সিজেনের লেভেলটা আবার ঠিক হয়ে যায়। আর খাবার দিলেই অক্সিজেন কমবে, এটা আটকানো খুব মুশকিল। হ্যাঁ, এক যদি হয় আপনি একদম মেজার্ড খাবার বস্তায় বেঁধে বেঁধে দিচ্ছেন, যতটা মাছ খাচ্ছে খাচ্ছে, বাকিটা তুলে আনতে পারলে আরও ভালো, নাহলে বস্তাতে থেকে গেলেও খুব একটা ক্ষতি হয় না, খুব একটা পচন হয় না। কিন্তু ওই ছড়িয়ে দেওয়া মানেই কিন্তু সেটা মাটির তলায় গিয়ে জল হচ্ছে, পড়ছে এবং অক্সিজেনটা টেনে হচ্ছে। ঠিক আছে, এই তিনটে একটু করুন, দেখবেন আপনাদের দেখে অনেকে শিখতে আসবে। মাছ চাষ করার যে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি বলে সারা জীবন ধরে ট্রেনিং নিয়ে দিয়ে যাচ্ছি, এই তিনটে জিনিস অন্তত করুন বৈজ্ঞানিক পদ্ধতিতে, দেখবেন আপনার রেজাল্ট অনেক বেটার হবে, অনেক বেটার হবে। আপনার যদি অক্সিজেন সাপ্লাইটা ঠিক থাকে, আপনিও দেখবেন দম বেশি পাচ্ছেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। ঠিক সেই রকম মাছের ক্ষেত্রেও যদি অক্সিজেন সাপ্লাইটা ঠিক থাকে, খাবার তার ঠিক থাকে, মাছও দেখবো শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, তাড়াতাড়ি বাড়ছে। ওই আপনি যেটা বললেন যে না আমি পুকুরে সেরকম লাভ পাই না, জয়ন্ত যেটা বললো, এইগুলো হলে কিন্তু ওই লাভ আপনি দেখবেন। মাছকে লাখ টাকা মাছের থেকে রোজগার করতে গেলে 1000 টাকা তো আপনাকে ইনভেস্ট করতেই হবে, এটা তো মাথায় রাখতে হবে। কথা দিয়ে আছে যে লাখ টাকা কামাতে গেলে অন্তত 1000 টাকা ইনভেস্ট করতেই হয়। অ্যাকচুয়ালি তা না, লাখ টাকা রোজগার করতে গেলে অন্তত আপনাকে 60,000 টাকা 70,000 টাকা লাগাতে হয়, তাই না? কিন্তু মাছ চাষে সেটা হয়, মাছ চাষ এমন একটা জিনিস 100 টাকা লাগিয়ে দেখা যাচ্ছে আপনি 200-300 টাকা সেল করতে পারছেন, পার্সেন্টেজ অফ প্রফিট অনেক বেশি। আপনারা যারা করেন জানেন যে কত টাকা ইনভেস্ট করে পার্সেন্টেজ অফ প্রফিট বলছি আমি, টাকার পরিমাণ না। আপনি যদি 1000 টাকা খরচা করেন, বিক্রি অন্তত আপনি করতে পারেন 3-4,000 টাকা, তাই তো? কোনো বিজনেসে নেই বোঝেন এই প্রবলেম। দেখো আমি বলি, এটা অনেক রকম তথ্য আছে, আমি বলি খুব বেশি হলে 35-40 কেজি, যে কোনো সাইজ, তোমার যে কোনো সাইজ, ধরুন 100 সাইজ হলেও সে তুমি 35-35 কেজি ছাড়ো, আলটিমেটলি দেখবে কাউন্টার ঠিক জায়গা দাঁড়িয়ে যাচ্ছে। এবার যদি বড় মাছও হয় তাও এইরকম ছাড়ো, দেখবে ঠিক কাউন্টে দাঁড়িয়ে যাচ্ছে। আবার যদি এই সাইজের মাছ ছাড়ো, 30-35 কেজি ছাড়ো, দেখবে তুমি, মানে আমি বলছি তুমি 50 ভাঙা মাছ ছাড়ো, 100 ভাঙা মাছ ছাড়ো, কি আবার 12-14 ভাঙা মাছ ছাড়ো। আমি যখন 24 পরগনায় ছিলাম, আমরা একটা কোঅপারেটিভ সোসাইটি ছিল, প্রায় 600 বিঘা জলা, তো যার জন্যে আমরা ওখানে মাছ ছাড়তাম কেজিতে হয়তো খুব বেশি হলে 12-15 বড় সাইজের মাছ ছাড়তাম। কিন্তু তাতেও আমরা যেহেতু 600 বিঘা, এবার 6×30 কিলো এই হিসেবে আমরা ছাড়তাম, বড় মাছ ছাড়াও আমাদের পুষিয়ে। কিন্তু তোমার যদি ছোটো পুকুর হয়,
ওইটাকে যদি তুমি মেনটেন করো যে আমি কেজিতে মানে বিঘায় 30-35 কেজির বেশি মাছ ছাড়বো, আমার সাইজ জানি না, তাহলে দেখবে মাছ খেলবারও জায়গা পাচ্ছে বারবারও জায়গা পাচ্ছে। আচ্ছা আর কিছু আলোচনা হলে হোক, আমি কেন বলছি যে এখানে একজন দায়িত্ব তো মারে বসে আছে। আচ্ছা লোনের ব্যাপারে বলি, এই রাজস্ব বলে দিচ্ছি আমি আগের দিন স্থায়ী সমিতির মিটিং করলাম স্যার, বন্ধ হয়ে গেল এমনি খুব সুবিধা হয়েছে। লোনের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে এখন লোনের একটা সুবিধা হয়েছে, আগে আগে যেমন ছিল লোনের পরিমাণটা বেশি হতো, সাবসিডিটা খুব কম হতো, যার জন্য ব্যাংকে অনিয়োগ হয়। এখনকার যে সমস্ত স্কিম গুলো আসছে এতে দেখা যাচ্ছে লোনের চেয়ে সাবসিডি বেশি, যার জন্য ব্যাংক গুলো খুব একটা অনীহা করে না, কিন্তু আপনার কাগজপত্রটা থরো থাকতে হবে, পুকুরের মালিকানা আপনার নিজস্ব হোক তাহলে তো ভালোই, লিজ যদি হয় সেটা অন্তত নোটারি সার্টিফাইড লিজ হতে হবে, রেজিস্ট্রি বলছি নোটারি সার্টিফাইড হয় না, সবুজ সবুজ কাগজ দিয়ে একটু ফিতে বেঁধে দেয়, এই জাতীয় একটা করতে হবে, কোর্টে গেলে নোটারি করবার জন্য উকিলরা বসে থাকে, করে দেয় 200-250 করে নেয়, এমন কিছু খরচা নেই, লিজ এবং নিজস্ব এইভাবেও করা যায়। নোটারিটা দু রকম হয়, একটা এমনি হয় আর একটা সার্টিফাইড ফার্স্ট ক্লাস, বন্ধুরা আজকের জন্য বাস এইটুকুই, যদি ভালো লেগে থাকে, যদি আপনি নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব লিংকটায় ক্লিক করুন এবং আপনারা বেল আইকনটাও ক্লিক করে দিন। আমি অত প্রফেশনাল নয়, অত ভালোভাবে দেখাতে পারবো না প্রফেশনাল ইউটিউবারদের মতো যে এরকম এইখানে ক্লিক করুন ওখানে ক্লিক করুন, এটা আপনাদের মর্জি। তবে আমি একটা জিনিস সবাইকে আগেও বলেছি এখনও বলে দিচ্ছি, যে যাদের মৎস্য চাষ সম্পর্কিত জানকারি নেবার ইচ্ছা আছে তারাই ক্লিক করুন, মানে তারাই সাবস্ক্রাইব করুন, যারা বেশি বোঝে কিংবা যাদের শোনার কোনো ইচ্ছা নেই তারা দয়া করে ক্লিক করবেন না, মানে তাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আমার, আমার এক্সট্রা ভজকট লোকের কোনো দরকার নেই, যারা মাছকে মন থেকে ভালোবাসে তাদের জন্যই আমার এই চ্যানেলটা, ঠিক আছে? কারণ অনেকেই হয়তো ব্রিড করতে পারছে না, করতে পারছে না, কিন্তু অনেকে ব্রিড করার ইচ্ছা আছে, তাদের জন্যই এই চ্যানেলটা আমার শুরু করা হচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সেটা আপনাদের মর্জি, নাও করতে পারেন, ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, তাহলে পরের বারে যে মিটিং হবে যতটা সম্ভব রবিবার, আমাদের এখানকার যে সিআইএপির যিনি মুখ্য আছেন মানে প্রধান আছেন ডক্টর বি কে মহাপাত্র, উনিও আসবেন এই রবিবার মানে এই সানডে, যদি ওনার সঙ্গেও কোনো ইন্টারভিউয়ের দরকার হয় তাহলে আপনারা সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাকে, আগেও ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, উনি প্রচুর জ্ঞানী মানুষ মাছের দিক থেকে, মৎস্য চাষের দিকে উনি অনেক পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ওনার ভিডিও পেতে চান, আর ভিডিওটা যারা পুরোটা শোনেননি তারা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখুন, ভালো লাগবে আশা করি, ধন্যবাদ।